সন্ধ্যা ঘনিয়ে রাত নেমেছে অনেকক্ষণ। পশ্চিম আকাশে সূর্য ঠাকুর হারিয়ে যাওয়ার পর দৈত্যের রাত নেমে আসে গোটা চারপাশ জুড়ে। উজানপুর গ্রামের মুখার্জি বাড়ির রান্নার মাসি মান্দা বাড়ির বাইরে কলপারে বসে আনাজপাতি ধুচ্ছেন আর একা একাই গজগজ করে যাচ্ছেন। খাটতে খাটতে জীবনটা কয়লা হয়ে গেল, আমার তো বয়স হয়েছে বাপু, তাও একটু নিস্তার নেই। মুখার্জি বাড়ির কলপারটা বাড়ির পেছনেই বানানো সেই আদ্যিকাল থেকে। বাড়ির মেয়ে বউরাও আজও ওই কলপারটাকেই রান্নার কাজের জন্য ব্যবহার করে। কলপারের অন্যদিকে কুয়োতলা, কলপার থেকে সোজা তাকালে দেখা যায় দুটো বড় বাগান, একটা আমবাগান আর একটা লিচু বাগান। মরশুমে এই দুই বাগান থেকেই বেশ ভালো ফলন হয়, শহরে গিয়ে বড় মার্কেটে বিক্রিও হয়। মুখার্জিদের আরও দু তিনটে সচ্ছল ব্যবসা আছে। মোট কথা, অর্থনৈতিক দিক থেকে মুখার্জিরা বেশ সক্ষম আর সেই সাথে প্রচণ্ড মেজাজি। এবার শীতটা বেশ জাঁকিয়ে পড়েছে, অনেক বছর পর এমন শীত পড়েছে উজানপুরে। সেই জবে কর্তাবাবুর সময় উজানপুরে কীর্তনিয়ার দল এসেছিল, সেবারও এমনই ঠান্ডা পড়েছিল। মান্দার বয়সটাও হয়েছে, এখন আর অত খাটতে পারে না। একসময় তো একাই 50 জনের রান্না করে নিত, সেবার কীর্তনিয়ার দল যখন এসেছিল তখন হঠাৎ কিছু একটা মনে পড়তেই এই প্রচণ্ড শীতেও ঘেমে উঠল মান্দা। মনের অস্বস্তিটা কাটানোর জন্য বিড়বিড়িয়ে মান্দা বলে, পেট তো নয় যেন খুব, ভর সন্ধ্যাতেই অতগুলো বেগুনি মুড়ি মাখা খেয়ে আবার কিছুক্ষণের মধ্যেই থালা ভরে বাঁধাকপির চপ, মোচার চপ, বেগুনির ফুলুরি সব খেলো। হ্যাঁ, এখন আবার হুকুম হয়েছে রাতে ঝিঙে পটল দিয়ে পাকা কাতলা মাছের ঘন ঝোল, আলু ভাজা আর কুমড়ি। উফ, এই শীতের রাতে ঠান্ডা জল ঘাটতে ঘাটতে আর ভালো লাগে না বাপু। রাতের কাঁটা তখন 10টা ছুঁই ছুঁই। আধুনিক ব্যবস্থা এবং বনেদি প্রতাপের জন্য মুখার্জি বাড়ির বৈদ্যুতিক আলো এসেছে, তবে গ্রামের বাকিদের বাড়িতে লণ্ঠন এবং হ্যারিকেনই ভরসা। বৃদ্ধ মান্দাও একটা হ্যারিকেন নিয়েই এসেছে কলপারে। শীতের রাতের জন্য চারিদিকে একটা খাঁ খাঁ শূন্যতা, এক অদ্ভুত স্তব্ধতা যেন গ্রাস করে আছে চারপাশকে। মান্দা যখন গজগজ করে আনাজপাতি ধুচ্ছিল, ঠিক তখনই সামনের ওই আম লিচুর বাগান থেকে কারোর হাসির আওয়াজ তার কানে এলো। একই শীতকাল, তার উপর গ্রামের রাত। উজানপুর গ্রামে রাত 7টা বাজতে না বাজতেই চতুর্দিক শুনশান হয়ে যায়। এরকমই অবস্থায় যদি কারুর হাসির শব্দ কানে আসে, তাহলে স্বাভাবিক যে অতি বড় সাহসীরও বুকের রক্ত হিম হয়ে যাবে। বৃদ্ধা কাঁপা কাঁপা স্বরে বলে, কে 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 ও কানে? কিন্তু ওপাশ থেকে কোনো উত্তর নেই, বরং হাসির আওয়াজটা আরেকটু স্পষ্ট হয়। হঠাৎই লিচু বাগান এবং আমবাগানের সংলগ্ন এলাকায় ঝোড়ো বাতাসের সৃষ্টি হয়। অবাক কাণ্ড যে ঝোড়ো হাওয়াটা শুধুমাত্র আমবাগান এবং লিচু বাগান সংলগ্ন এলাকাতেই হচ্ছে আর অন্য কোথাও নয়। ঝোড়ো হাওয়ার গতিবেগ বাড়ার সঙ্গে সঙ্গে সেই হিম শীতল হিসহিসানো হাসির দমকও বাড়তে থাকে। মান্দার হাত থেকে আনাজপাতির কামলাটা ছলকে পড়ে যায়, সভয়ে পিছিয়ে আসে কয়েক পা। আতঙ্কের জন্য মান্দা ঘাবড়ে গিয়ে পেছনে আসতে গিয়ে শাড়ির পাড়ে পা আটকে বেমাক্কা পড়ে যায়। শীতের রাতের কুয়াশাটা যেন হঠাৎই বেশি ঘন হয়ে উঠেছে, ছড়িয়ে ছিটিয়ে থাকা কুয়াশাটা একত্র হয়ে ঘন হতে হতে একটা আকৃতি নেয়, মান্দার এক অতি পরিচিত একটা আকৃতি।
থরথরিয়ে কম্পিত স্বরে খানিকটা গলা তুলে মান্দা আটকে আটকে আবার বলে, কথা বলছো না কেন? বাতাসের সাথে গলার স্বর মিশিয়ে কেউ হিস হিসে কণ্ঠে উত্তর দেয়, আটশের দুধের দাম কত হয় মান্দা পিসি? কথাগুলো শুনে ভয়ে আতঙ্কে মান্দার মুখ রক্তশূন্য হয়ে যায়। সে চারিদিক হাতড়ে নিজেকে একটা সুরক্ষিত জায়গায় নিয়ে যেতে চায়। কথা বলে ঠিক সেই সময় ওই কণ্ঠস্বর আকাশ বাতাস কাঁপিয়ে রক্ত জল করা অট্টহাসিতে ফেটে পড়ে। মান্দার সামনে কুয়াশায় নির্মিত অবয়বটা ধীরে ধীরে স্পষ্ট হয়ে আসে। চোখের সামনে সেই অমানবী মূর্তিকে দেখে মান্দা দু হাতে কান চাপা দিয়ে এক আর্তভেদে চিৎকার করে ওঠে। মান্দার চোখ আর কান ফেটে ঝরঝরিয়ে গড়িয়ে পড়ে উষ্ণ লোহিত ধারা। ভেতর বাড়িতে তখন বড় গিন্নিমা রাতের খাবারের তদারকি করছেন। কর্তা গিন্নিমার পরলোক গমনের পর এখন বাড়ির সব দায়িত্ব বড় গিন্নিমাই দেখাশোনা করেন। মান্দাই মুখার্জি বাড়ির বহু পুরনো দাসী, বয়স হয়ে যাওয়ায় তাকে দিয়ে খুব একটা কাজ করানো হয় না, এই টুকটাক ভাই ফরমাইশ খাটানো হয়। বড় গিন্নিমা যখন রান্নাঘরের কাজে ব্যস্ত তখন তিনি রান্নাঘরের পেছন থেকে যেখানে কলপাড় আছে সেখান থেকে মান্দার চিল চিৎকার শুনতে পান। মুখার্জি কর্তা পুরনো ধ্যান ধারণার মানুষ, তাই পুরনো আমলের মতোই এখনও ভেতর ঘর আর বাইরের ঘর আলাদা। এখনও ভেতর ঘরের বাড়ির মেয়ে বৌড়া থাকে, তাদের বাইরের ঘরে আসার অনুমতি নেই। মান্দার ওই অপার্থিব চিৎকার শুনে বড় গিন্নিমার হৃৎকম্প দিয়ে ওঠে। তিনি সঙ্গে সঙ্গে দুজন চাকর এবং পর্যাপ্ত আলো নিয়ে রান্নাঘরের পেছনের কলপাড়ে আসেন। কলপাড়ে এসে সেখানের দৃশ্য দেখে বড় গিন্নিমার চোখ কপালে উঠে যায়। মান্দা যে আনাজপাতিগুলো এনেছিল সেগুলো চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে এবং কেউ প্রচণ্ড আক্রোশে ছড়িয়ে পড়ে থাকা আনাজগুলোকে মারিয়ে রেখেছে, কিন্তু কলপাড় এবং তার আশপাশে কোথাও মান্দাকে খুঁজে পাওয়া গেল না। একজন চাকর অনুগত স্বরে বলে, মা ঠাকুরুন, একবার কি বাগানে যাবেন? বড় গিন্নিমার এমনিতেই গলা শুকিয়ে গিয়েছিল। বাগানে যাওয়ার কথা শুনে তিনি যথাসম্ভব সংযত স্বরে বললেন, একবার কর্তা ঠাকুরকে খবর দাও, বাগানে লেঠেলদের পাঠালেই বরং ভালো হবে। বাইরের ঘরে ততক্ষণে খবর পৌঁছে গেছে। বড় কর্তা ঠাকুর তার জলদ গম্ভীর স্বরে লেঠেলদের বলেন, বাগানে দেখে আয়। লেঠেলরা গোটা আম এবং লিচু বাগান ঘুরেও মান্দাকে কোথাও খুঁজে পেল না। সারা রাত সেদিন মুখার্জি বাড়িতে সবাই প্রায় জেগেই কাটালো। মান্দাকে পাওয়া গেল পরদিন মৃত অবস্থায় এবং পাওয়া গেল কলপাড় থেকে কিছুটা দূরত্বে আম ও লিচু বাগানের সংযুক্ত এলাকার মাটিতে অর্ধেক পোঁতা অবস্থায়। মুহূর্তে ইউজানপুরের কোনায় কোনায় আতঙ্কের ঢেউ ছড়িয়ে পড়ল। মান্দার এমন করুণ পরিণতির কথা কেউ স্বপ্নেও ভাবতে পারে না। নমস্কার শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো হানাবাড়ি অফিসিয়াল আর আমি ঋদ্ধি রয়েছি তোমাদের সঙ্গে। বিভিন্ন সাধের গল্প শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করুন তোমার আমার গল্প বাড়ি হানাবাড়ি। তো বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো আর সবাইকে ভালো রেখেছো। গল্প কিন্তু শুরু হয়ে গেছে আর গল্পের আমেজ সেটাও তৈরি হতে শুরু করেছে। আজকের গল্পটি একটু ভিন্ন স্বাদের ভৌতিক গল্প, তনিমা সাহার কলমে রাতের ডাক। আজকের গল্প পাঠে সৌরভ। চলো আর দেরি না করে গল্পের পরবর্তী অংশ শুনে নেওয়া যাক। গল্পটি শেষ পর্যন্ত শোনা অনুরোধ রইল।
মুখার্জি পরিবার শুরু হয়েছিল জয়নারায়ণ মুখার্জির হাত দিয়ে। সে সময় চারিদিক থেকেই জমিদারি প্রথার অবলুপ্তি হচ্ছে। কিছু কিছু জমিদারেরা নিজেদের জায়গা জমি বিক্রি করে চলে যাচ্ছেন বিদেশে। সেই সময় প্রভাবশালী ব্যবসায়ী জয়নারায়ণ মুখার্জি এক জমিদার থেকে জমিদার বাড়িশুদ্ধ বেশ কিছু জমি কিনে নেন প্রায় জলের দরে। পরে অবশ্য ওই বাড়ি মেরামত করিয়ে নিজের মনের মতো বানিয়ে নেন। জয়নারায়ণ মুখার্জি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। বিয়ে করেছিলেন গ্রামে মা ত্রিনয়নী মন্দিরের প্রধান পুরোহিত নকুল চক্রবর্তীর একমাত্র সুলক্ষণা কন্যা কথাকলিকে। জয়নারায়ণের দুই ছেলে এক মেয়ে। ছেলেদের নাম বিজয় আর বিস্ময় এবং মেয়ের নাম চান্দ্রী। এই তিন ভাই বোনের ছেলেবেলাটা মান্দার কোলে পিঠেই কেটেছে। জয়নারায়ণ এবং কথাকলি কিছু বছর আগেই ইহলোকের মায়া ত্যাগ করে পরলোকে গমন করেছেন। বড় ছেলে বিজয়নারায়ণ অবশ্য অনেক আগে থেকেই ব্যবসায়ের যাবতীয় দায়ভারের দায়িত্ব নিয়েছে এবং তা অত্যন্ত ভালোভাবেই পালন করছে। বিয়ে হয়েছে তার শহরে এক ব্রাহ্মণ পরিবারে। বিজয়নারায়ণের এক ছেলে, নাম অধিজয় মুখার্জি, সেও শহরে থেকেই পড়াশোনা করছে। চান্দ্রীর বিয়ে হয়েছিল কিন্তু তা সুখের হয়নি, তাই সে এখন মুখার্জি বাড়িতেই থাকে। ছোট ছেলে বিস্ময় নারায়ণ বিদেশ থেকেই পড়াশোনা করেছিল, এখন সে ওখানেই পড়ায়, বিয়ে থা করেনি। বিজয়নারায়ণকে উজানপুরের সকলেই বড় কর্তা ঠাকুর বলে ডাকে। মান্দার ওই অসম্ভব মৃত্যুটা যতটা না বড় গিন্নি কৃষ্ণকলিকে প্রভাবিত করেছিল তার থেকে অনেক বেশি প্রভাবিত হয়েছিলেন বিজয়নারায়ণ। বিজয়নারায়ণ ক্লান্তভাবে আরামকেদারায় বসে হুঁকোয় টান দিচ্ছিলেন। সকালে পুলিশ এসেছিল। মান্দার মৃতদেহটাকে মাটির ভেতর থেকে তুলে আনার জন্য পুলিশ কনস্টেবলদেরও বেশ জোর লাগাতে হয়েছিল। মান্দার মৃতদেহটাকে দেখে মনে হচ্ছিল কেউ যেন আসুরিক শক্তিতে তাকে মাটির ভেতরে চেপে ঢুকিয়ে দিয়েছে। বিজয়নারায়ণ এক মনে কিছু একটা চিন্তা করতে করতে হুঁকোয় টান দিচ্ছেন, কিন্তু যতবার চোখ বন্ধ করছেন ততবারই মান্দার বিভৎস মৃত্যুটা চোখের ওপর ভেসে উঠছে। কি গো, এত কি ভাবছো বলো দেখি? একটা সুপরিচিত কণ্ঠস্বর কানে এলে বিজয়নারায়ণের চিন্তার ঘোর কাটে। চোখ খুলতেই বিজয়নারায়ণ দেখেন কৃষ্ণকলি এক রাশ দুশ্চিন্তা মুখে নিয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। হুঁকোটা তার হাত থেকে রেখে বিজয়নারায়ণ একটু সোজা হয়ে বসলেন। ভাবার তো অনেক কিছুই আছে গিন্নি, তবে এখন তো মান্দার মৃত্যুটা নিয়েই ভাবছে। কি করে এমন হলো আর কেনই বা হলো কিছুই তো বুঝে উঠতে পারছি না। কৃষ্ণকলি গতকালের ঘটনাটা ভাবতেই থরথরিয়ে কেঁপে উঠলেন। সাথে সাথে তিনি পাশের সোফাটায় ধপ করে বসে পড়লেন। কাঁপতে কাঁপতে তিনি বললেন, এরকম অমানসিক শক্তি কার থাকতে পারে, এমন পার্শ্বিক ভাবে, ইস! বিজয়নারায়ণ আফসোসের স্বরে বললেন, ঠিকই বলেছ। কৃষ্ণকলি একটু চুপ থেকে বললেন, বিস্ময়কে কি একটা খবর দেওয়া যায়? বিস্ময়ের নামটা শুনেই বিজয়নারায়ণের কথায় খুব উগড়ে পড়ল। কি প্রয়োজন, কি প্রয়োজন তাকে এসব জানানো? সে তো তার আনন্দ আর তার জীবন নিয়ে দিব্যি আছে, আর তাছাড়া। কৃষ্ণকলি বিজয়নারায়ণকে বাধা দিয়ে বলে, থাক সে কথা, আর নহে নাই বললে। আচ্ছা, একবার গুরুদেবকে খবর দেব কি? আহ, শুধু শুধু তাকে আর বিরক্ত করো না, তারও তো বয়স হয়েছে নাকি? বিজয়নারায়ণের কণ্ঠে বিরক্তির ভাব স্পষ্ট। কৃষ্ণকলি বড্ড ভীত মানুষ, কিছু একটা হলে সে শুধু তার গুরুদেবকে খবর দিতে চায়। বিজয়নারায়ণ আর কৃষ্ণকলি যখন বসে কথা বলছিল তখন চান্দ্রী সেখানে আসে। বৌমণি তুমি এখানে? ওদিকে চলো, দেখবে গিয়ে কি হয়েছে। চান্দ্রীর কণ্ঠে একটা অদ্ভুত যান্ত্রিক স্বর, যেন গত রাতে কিছুই হয়নি,
সেই যুগে বিয়ে ভেঙে যাওয়া মানে এক বিচ্ছিরি সাংঘাতিক ঘটনা ছিল, যার গোটা দায় মেয়ের ওপরেই আসত। চান্দ্রির ক্ষেত্রেও তাই হয়েছিল, এবং সেই ঘটনার পর থেকে চান্দ্রেই সব আবেগ নিজের গলা টিপে হত্যা করেছিল। চান্দ্রিকে এইভাবে কথা বলতে দেখে কৃষ্ণকলি বলে, কি আবার কি হলো ঠাকুরানী? চান্দ্রি নিজেই সেই আবেগহীন চান্ত্রিক স্বরে বলে, নিজেই দেখবে চলো। চান্দ্রি সেই কথাটায় কিছু একটা ছিল, যেটা বিজয় নারায়ণ ও কৃষ্ণকলি আর চান্দ্রির পিছু পিছু অনুসরণ করে। কৃষ্ণকলি লক্ষ্য করে বাড়ির কাজের লোকেদের মুখের রং পাংশুবর্ণ ধারণ করেছে। কৃষ্ণকলি নিজেও অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে আছে। চান্দ্রিকে অনুসরণ করতে করতে তারা উপস্থিত হয় সামনের বড় উঠোনটায়, যেখানে উঁচু করে রয়েছে তুলসী মঞ্চ। এই তুলসী মঞ্চটাই সেই কর্তা গিন্নিমার সময় থেকে রয়েছে। বছরের পর বছর ওই একই জায়গায় তুলসী গাছের নতুন চারা গজিয়ে গেছে। বছর গড়াতে গড়াতে তা এখন তুলসী ঝাড়ে পরিণত হয়েছে। কখনো তুলসী গাছটাকে শুকিয়ে যেতে দেখেনি এই মুখার্জি পরিবার। বড় উঠানে তুলসী মঞ্চের সামনে এসে কৃষ্ণকলি প্রচণ্ড ভয়ে আঁতকে ওঠে। এত বছরের পুরনো গাছটা সম্পূর্ণ শুকিয়ে মরে গেছে, এবং কেউ ওই অত মোটা শক্ত গুঁড়ির তুলসীর ঝাড়টাকে সপাটে উপড়িয়ে নিচে ফেলে রেখেছে। শুধু তাই নয়, চরম ক্ষোভে কেউ সেই তুলসী গাছের ঝাড়টাকে কাগজের মতো করে কুটি কুটি করে ছিঁড়েছে, আর সেই বেদির চারিদিকে পড়ে আছে অজস্র পাখির মৃতদেহ। শুধু যে বেদির চারপাশ তাই নয়, গোটা উঠোন জুড়েই শুধু পাখির মৃতদেহ। এই ঘটনায় গোটা মুখার্জি পরিবারকে গোড়া থেকে নাড়িয়ে দিল। কৃষ্ণকলি এই ঘটনায় স্তব্ধ হয়ে গেলেন। বিজয় নারায়ণও এই ধরনের ঘটনার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না, তিনি বাকরুদ্ধ হয়ে গেছেন। ভর দিনের বেলায় একই কাণ্ড, তিনি বেশ কড়া স্বরে বললেন, আমি পুলিশে খবর দিচ্ছি, কেউ নিশ্চয়ই আমার পরিবারের সাথে কোনো রকম ষড়যন্ত্র করার চেষ্টা করছে। পুলিশ না আসা পর্যন্ত কেউ বাড়ি ছেড়ে কোথাও যাবে না। কথাটা বলে বিজয় নারায়ণ সকালের নিস্তব্ধতাকে জুতোর শব্দে খান খান করে ভেতর ঘরে চলে গেলেন। এমন নয় যে এই ঘটনা দুটোর পরম্পরায় বিজয় নারায়ণ একটুকুও ঘাবড়ে যাননি, কিন্তু সেটা তো আর বাইরে প্রকাশ করা যায় না। ভেতর ঘরে এসে কয়েকটা বড় বড় শ্বাস নিয়ে পুলিশ স্টেশনে ফোন করে যতটা সম্ভব জানালেন। পুলিশ আধিকারিক জানায়, আমরা অতি সত্বর আপনার কাছে যাচ্ছি। ফোন ছেড়ে এসে তিনি বিছানায় লম্বা হয়ে শুয়ে পড়লেন। তার শরীরটা কেমন একটা করছে, কতক্ষণ এভাবে শুয়েছিলেন তিনি খেয়াল নেই। হঠাৎই কি একটা অস্বস্তি হতে বিজয় নারায়ণ চোখ খোলেন। চোখ খুলে তিনি দেখেন যে ঘরের মধ্যে তিনি একাই শুয়ে আছেন। কৃষ্ণকলি একবারও আসলেন না তাকে দেখতে। এ তো ভারী অবাক করা বিষয়। ঘরের ভেতর দিনের আলো থাকলেও খোলা জানলা দিয়ে তিনি দেখেন বাইরের আকাশটা একদম কালো কুচকুচে হয়ে গেছে। বিজয়নারায়ণ মনে মনে ভাবলেন, বাইরেটা এরকম কালো হয়ে আছে কেন? তবে কি রাত হয়ে গেল নাকি? কিন্তু ঘরের মধ্যে আলো অথচ বাইরের এত অন্ধকার কেন? কথাগুলো ভাবতে ভাবতে বিজয় নারায়ণ বিছানা ছেড়ে উঠতে গিয়ে প্রচণ্ড ভয়ে শিরশিরে উঠলেন, কারণ তিনি বিছানা ছেড়ে এক চুলও নড়তে পারছেন না। যেন অদৃশ্য কিছু তাকে বলপূর্বক বিছানার সাথে শক্ত করে বেঁধে রেখেছে। সেই বাঁধনের থেকে নিজেকে ছাড়াবার চেষ্টা করেন, কিন্তু পারেন না। সেই অদৃশ্য বাঁধনটা বিজয় নারায়ণকে আরও আষ্টে পৃষ্ঠে চাপটে ধরে। তিনি দেখেন বাইরের ঘন কালো অন্ধকার এবার ঘরের ভেতর ঢুকে এসেছে। অন্ধকারটা এখন আরও জমাট বেঁধে কেমন একটা গাঢ় কালির পোচের মতো বিজয় নারায়ণের দিকে এগিয়ে আসছে। আতঙ্কে বিস্ফারিত চোখের সামনে যেন সাক্ষাৎ মৃত্যুর ছায়াকে দেখতে পান। সর্বশক্তি দিয়ে তিনি চিৎকার করতে থাকেন,
কিন্তু গলা দিয়ে শুধু অর্থহীন কিছু গো গো শব্দ ছাড়া আর কিছুই বেরোয় না। অন্ধকার গাঢ় হতে হতে দুটো কালো হাতের আকার নেয়। হাতের আঙুলের সীমানা ছাড়িয়ে বেরিয়ে আসছে সুতীক্ষ্ণ কয়েক জোড়া ধারালো নখ। বিজয়নারায়ণের গলা আর সেই সাক্ষাৎ মৃত্যু সদৃশ্য হাতের মধ্যে তফাৎ শুধু কয়েক মুহূর্তের। বিজয়নারায়ণ ওই মৃত্যুপাশ থেকে বাঁচার জন্য ছটফটিয়ে যাচ্ছে। কৃষ্ণকলি উঠোন থেকে সরে আসে, মনে মনে সিদ্ধান্ত নেন যে বড় কর্তা ঠাকুর যাই বলুক না কেন, তিনি গুরুদেবকে এ বাড়িতে ডাকবেন। সে বিষয়ে কথা বলার জন্য ঘরে ঢুকে তিনি দেখতে পান যে বড় কর্তা ঠাকুর বিছানায় শক্ত হয়ে শুয়ে চোখ খুলে গো গো শব্দ করে যাচ্ছেন আর কি যেন একটা বলার চেষ্টা করছেন। এই কে, কোথায় আছিস? তোরা শিগগিরই আয়, তোদের বড় কর্তা ঠাকুরকে বোবায় ধরেছে। কৃষ্ণকলির কাতর চিৎকারে সব চাকর বাকরেরা ছুটে এলো। তারা এসে কেউ বিজয়নারায়ণের পায়ের তালু ঘষে দিচ্ছে আর কেউ হাতের তালু ঘষে দিচ্ছে, আর কৃষ্ণকলি এক নাগাড়ে ডেকেই যাচ্ছেন। ওগো ওগো, শুনছো? তুমি এমন করছো কেন? কি হয়েছে তোমার? ওগো, এই দেখো, আমি আমি আছি। বলো বলো, কি কষ্ট হচ্ছে তোমার? কৃষ্ণকলি ক্রমাগত বিজয়নারায়ণের কাঁধ ঝাঁকিয়ে যাচ্ছেন আর ওই একই কথা আওড়ে যাচ্ছেন। ওগো ওগো, শুনছো? তুমি এমন করছো কেন? বলো বলো, কি কষ্ট হচ্ছে তোমার? কিছুক্ষণ এরকম চলার পর গভীর জলে ডুবে যাওয়া কোনো এক মানুষ যেমন জলের উপর উঠে এসে বড় বড় শ্বাস ফেলে হাঁপাতে থাকে, ঠিক তেমনই বিজয়নারায়ণ শোয়া অবস্থা থেকে হঠাৎই উঠে বসে জোরে জোরে হাঁপাতে লাগলেন। পেছনে চাকরেরা সব ভয় পিছিয়ে আসে কয়েক পা। বিজয়নারায়ণের চোখ মুখ সব নীল হয়ে আছে, যেন কেউ এতক্ষণ জোর করে তার শ্বাস বন্ধ করে রেখেছিল। জোরে জোরে শ্বাস ফেলতে ফেলতে বসা অবস্থায় বিজয়নারায়ণের ঘাড়টা কাত হয়ে গেল আর তারপরে ধপ করে পেছন দিকে পড়ে গেলেন তিনি। কৃষ্ণকলি আতঙ্কিত হয়ে চিৎকার করে ওঠেন, ডাক্তারবাবুকে খবর দে, কেউ তাড়াতাড়ি ডাক্তারবাবুকে খবর দে। সুদূর অস্ট্রেলিয়ার ওয়েলসে বিস্ময় তার ফ্ল্যাটে এপাশ ওপাশ করে যাচ্ছে, একটা দুঃস্বপ্ন, কিছুতেই সেটা পিছু ছাড়ছে না তার। ঘুমের মধ্যে ঘেমে জপজপে হয়ে ওঠে বিস্ময়। ওয়েলসের একটা স্কুলে পড়ায় সে, বিস্ময়ের যা পড়াশোনা তাতে সে বিনা দ্বিধায় কলেজে পড়াশোনার কাজ পেয়ে যেত, কিন্তু বিস্ময় সেটা করেনি। বিস্ময়ের এই দুঃস্বপ্নটা প্রায় আসছিল এবং এই স্বপ্নের জেরে সে অসুস্থ হয়ে পড়ছিল। শেষে স্থান পরিবর্তন, কয়েক দফার কাউন্সেলিং করে এখন সে ঠিক আছে, কিন্তু তবুও দুঃস্বপ্নের ঘোর কাটতেই একটানে শোয়া থেকে উঠে সোজা হয়ে বসে বিস্ময়। বিছানায় বসেই বেশ কয়েকটা বড় বড় শ্বাস নিয়ে চট করে চারিদিকে তাকায় সে। না, সব ঠিকই আছে, সে এখন ওই জায়গায় নেই। সেই জায়গাটার কথা মনে আসতেই বিস্ময় আবারও থরথরিয়ে কেঁপে ওঠে। নিউ সাউথ ওয়েসের এই নিরুপদ্রবহীন শান্ত জায়গায় বিস্ময় একটা পার্টনার ফ্ল্যাটে থাকে। পার্টনার ফ্ল্যাট এই কারণে যে এই ফ্ল্যাটটা বিস্ময় তার এক বন্ধু অস্টিন দুজন মিলে কিনেছে। অস্টিন একজন অ্যাবরজিন, বিস্ময়ের মতো অস্টিনও অকৃতদার। দুজনের একার মাইনে অত বেশি না হলেও দুজনের মাইনে মিলিয়ে ঠিক চলে যায় সবটাই। বিস্ময় সকালের স্বপ্নটার ত্রাস থেকে এখনও বেরিয়ে আসতে পারেনি। হঠাৎ সাইড টেবিলে রাখা অ্যালার্ম ক্লকটা ঝনঝন শব্দে বেজে ওঠে। পারস্পরিক ঘটনার প্রতিক্রিয়ায় বিস্ময় আঁতকে ওঠে এবং মুখ থেকে একটা চাপা চিৎকার বেরিয়ে আসে। ঘরের ভেতরের পরিবেশটা অজানা কারণেই প্রচণ্ড ভারী হয়ে উঠল। বিস্ময়ের গোটা শরীর ঠকঠক করে কাঁপছে। বিছানার ধার দিয়ে ধরে ধরে টেবিলের কাছে গিয়ে একটা হাত বাড়িয়ে
কোনোরকম অ্যালার্মটা বন্ধ করেই হাতের তালু দিয়ে মুখ ঢেকে ঝুড়ে ঝুড়ে শ্বাস ফেলতে থাকে। ঠিক এমন সময় অস্টিন বিস্ময়ের ঘরে ঢুকে দেখে বিস্ময় কেমন যেন মাথা গুঁজে কুঁকড়ে আছে। অস্টিন গিয়ে বিস্ময়ের কাঁধে হাত রাখতে সে প্রচণ্ড ঘাবড়ে গিয়ে ভয়ার্ত বিস্ফোরিত চোখে অস্টিনের দিকে তাকায়। অস্টিনের মনে হয় যে বিস্ময় যেন অস্টিনকে চিনতেই পারছে না। সে গলাটা মোলায়েম করে বলে, বিস্ময়, আর ইউ ওকে ব্রো? অস্টিন আর বিস্ময়ের মধ্যে মূলত ইংরেজিতেই কথা হয়, কিন্তু এখন সে অস্টিনের বলা ভাষাটা বিস্ময় বুঝতে পারে না। অস্টিনকে সামনে দেখে সে ভয়ে পিছিয়ে গিয়ে বিছানার এক কোণে গিয়ে সিটিয়ে বসে। কি মনে হতে অস্টিন উঠে গিয়ে জানলার পর্দাগুলো সরিয়ে দেয়। বাইরে রৌদ্রজল আলোটা ঘরে ঢুকে আলোকিত হতেই বিস্ময়ের ঘোর কাটে, একটু স্বাভাবিক হয় বিস্ময়। অস্টিনকে ঘরে দেখে একটা আশ্চর্য হয় সে, মুখে বলে, হেই, গুড মর্নিং অস্টিন, তুমি এই সময় আমার ঘরে, স্কুলে যাবে না বুঝি? বিস্ময়কে স্বাভাবিক হতে দেখে অস্টিনের মুখের হাসি ফুটে ওঠে। সে হাসতে হাসতে বলে, হে বিস্ময়, দিস ইজ নট ফেয়ার ব্রো, ইউ অলওয়েজ স্পিক ইন ইওর নেটিভ ল্যাঙ্গুয়েজ। বিস্ময় মজা করে টেনে টেনে বলে, ওয়েল, আই ওয়াজ সেইং দ্যাট ইউ প্রবাবলি গেটিং লেট ফর স্কুল। অস্টিন নিজের মাথা চাপড়িয়ে বলে, ও গড, তারপর ছুটে বেরিয়ে যায়। তার কাণ্ড দেখে বিস্ময় হেসে ওঠে, কিন্তু পরক্ষণেই তার মুখটা আবার গম্ভীর হয়ে যায়। স্বপ্নটা এখনো তার পিছু ছাড়েনি, তবে এবার সে গা ঝাড়া দিয়ে উঠে পড়ে, কিছুক্ষণের মধ্যে তৈরি হয়ে স্কুলের জন্য বেরিয়ে পড়ে। বিস্ময় প্রতিদিন স্কুলে যাওয়ার আগে মিস পেটির ক্যাফেটেরিয়া থেকে কফি এবং স্যান্ডউইচ কিনে খেতে খেতে স্কুলে পৌঁছায়। আজও নিয়ম মতো মিস পেটির ক্যাফেটেরিয়াতে বিস্ময় পৌঁছালে তিনি বিস্ময়কে সাদর অভিবাদন জানিয়ে বলেন, হ্যালো, গুড মর্নিং মিস্টার মুখার্জি। বিস্ময় এক গাল হেসে বলে, ভেরি গুড মর্নিং মিস পেটি। মিস পেটি মিষ্টি করে হেসে বলে, সি হোয়াট আ বিউটিফুল স্কাই, অ্যান্ড হিয়ার ইজ ইউর ক্যাপুচিনো, অ্যান্ড দিস ইজ ইউর এগ পোচি স্যান্ডউইচ। খাবারটা হাতে নিয়ে, থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে মিস পেটি বলে বেরোতে না বেরোতেই বিস্ময়ের কানে মিস পেটির চিৎকার ভেসে আসে, মিস্টার মুখার্জি, ওয়াচ আউট। বিস্ময় কথাটা শুনে রাস্তার দিকে এক পা দিতেই কোত্থেকে শাঁ করে একটা বেসামাল গাড়ি বিস্ময়ের প্রায় কাছ ঘেসে সামনের ওক গাছটায় ধাক্কা খায়। প্রায় সাথে সাথে কোত্থেকে একটা ঠান্ডা বাতাস বিস্ময়কে ঘিরে ধরে। ঠিক তখনই তার কানে কেউ হেসে হেসে বলে, আদশের দুধের দাম কত? হিস হিসে সেই কণ্ঠটা শুনে বিস্ময়ের সারা শরীর কেঁপে উঠল। হাতে ধরা কফির গ্লাসটা ছলকে অনেকটা কফি পড়ে যায় বিস্ময়ের জামা কাপড়ে। কানে সেই কণ্ঠটা শোনার পর থেকে বিস্ময় এতটাই অন্যমনস্ক হয়ে পড়েছিল যে গরম কফি পড়ার জ্বালাটা বোধহয় বিস্ময়ের অনুভূত হচ্ছিল না। ক্যাফেটেরিয়ার ভেতর থেকে মিস পেটি ছুটে আসেন, বিস্ময় নিজেকে একটু সামলে নিয়ে বলে, বিস্ময় সেদিন আর স্কুলে যায় না। ফোন করে জানিয়ে দেয় যে সে আজ আসতে পারবে না এবং শারীরিক অসুস্থতা জানিয়ে কয়েকটা দিন ছুটির আর্জি করে একটা অ্যাপ্লিকেশন জমা দেয়। বিস্ময়ের অন্তর মন তাকে বারবার কিছু একটা সতর্কতা দিচ্ছে। যতবারই সকালের ঘটনা দুটোকে যুক্তি দিয়ে নিজের কাছে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করুক না কেন, বিস্ময় এটা নিজেও জানে যে সব কিছুকে যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না। এই পৃথিবীতে আজও এমন অনেক ঘটনা ঘটে যার যোগসূত্র থাকে পুরনো ফেলে আসা কিছু সময়ের জালে। আজকের এই আধুনিক সময়ে মানুষ যতই চেষ্টা করুক সময়কে পেছনে ফেলার, কিন্তু সময় ঠিক সময় বুঝে তার হিসেবটা পাওনা গণ্ডায় উসুল করে নিয়ে যায়। সময়ের এই নিদারুণ হিসাব থেকে কারোর মুক্তি নেই। বিস্ময় বেশ বুঝতে পারছে
এই এতগুলো বছর সে যতই যুক্তিকে কাঁধে নিয়ে সময়ের হিসেব থেকে পালাক না কেন, এখন সময় এসেছে তার কাছে তার থেকে নিজের হিসেবটা বুঝে নেওয়ার জন্য। ইতস্ততভাবে টেবিলের ওপর থেকে ফোনটা তুলে নিয়ে নম্বর ডায়াল করে কৃষ্ণকলি। ডাক্তারবাবু কি বুঝছেন? কৃষ্ণকলির স্বরে এক ভীত সন্ত্রস্ত আরতি। জীবনের সব আলো নিভে যাওয়ার আগেও তা দপদপ করে চলে ওঠে। আমাদের আশাটাও তাই, শেষ হয়েও যেন শেষ হয় না, সমস্ত সম্ভবতাকে ভালো করে ওপর থেকে নিচ পর্যন্ত দেখতে চাই। যদি কোথাও কোনো সম্ভাবনার হাত ধরে আবার আলোর সন্ধান করা যায়। কৃষ্ণকলির অবস্থাও ঠিক সেই রকম। 15 বছর বয়সে বিয়ে হয়ে এই মুখার্জি বাড়ির পুত্রবধূ হয়ে এসেছিলেন। বিজয়নারায়ণের তখন 16 বছর বয়স। জয়নারায়ণ এবং কথাকলি কখনোই তাকে নিজ কন্যা ব্যতিরে কিছুই মনে করেননি, স্নেহে যত্নে তাকে বড় করেছেন। কৃষ্ণকলি যখন 19 তখন কথাকলি সংসারের ভার একটু একটু করে তার উপর ছাড়তে শুরু করে। তার বছর দুয়েক পরে কৃষ্ণকলির কোল আলো করে এলো অধিজয়। কৃষ্ণকলির ভয়ত্রস্ত চেহারা দেখে ডাক্তারবাবু বলেন, আপনি এতটা উত্তেজিত হবেন না গিন্নিমা, এবার যদি আপনিও অসুস্থ হয়ে পড়েন তখন এই বাড়ি ব্যবসা এসব কে সামলাবে? কৃষ্ণকলি আঁতকে উঠে বলে, না না না, এসব আমার কিচ্ছু চাই না, আপনি বলুন ও ওকে কেমন দেখলেন? ডাক্তারবাবু গলাটা গম্ভীর করে বললেন, সত্যি বলতে কি গিন্নিমা, বড় কর্তা ঠাকুরের অবস্থাটা ঠিক সুবিধের নয়, প্রেশারটা ফল করেছে, একটা মাইল্ড স্ট্রোকও হয়েছে ওনার। কিন্তু আমাকে সবচেয়ে বেশি যেটা ভাবাচ্ছে সেটা হলো ওনার জ্ঞান না ফেরাটা। যদি আজ রাতের মধ্যে ওনার জ্ঞান না ফেরে তাহলে কর্তা ঠাকুরের বাঁচার সম্ভাবনা কম। না, এ হতে পারে না, আপনি চেষ্টা করুন ডাক্তারবাবু, যত খরচ হয় আমি দেব আপনাকে, আপনি ওনাকে বাঁচান। মা, বাবার কি হয়েছে? কৃষ্ণকলির কানে কথাটা যেতে তিনি ঝট করে পেছন ফিরে দেখেন শহর থেকে তার ছেলে অধিজয় এসেছে। কৃষ্ণকলি যেন এতক্ষণে একটা ভরসার কাঁধ পেলেন, ছুটে এসে ছেলেকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে থাকেন। অধিজয় মায়ের এই ভেঙে পড়া দেখে অত্যন্ত বিহ্বল হয়ে পড়ে। আজ পর্যন্ত কখনো অধিজয় কৃষ্ণকলিকে এতটা দুর্বল দেখেননি। বাড়ির জন্য মনটা কেমন গড়ায় অধিজয় গ্রামের বাড়িতে চলে আসে, কিন্তু এসেই বাড়ির যা পরিবেশ দেখে তাতে অধিজয় বোঝে যে বাড়িতে সাংঘাতিক কিছু হয়েছে। পায়ে পায়ে তাই মা বাবার ঘরের দিকে আসতেই দেখতে পায় এই অবস্থা, কিন্তু তার মন বলছে যে ঘটনা শুধু এইটুকু নয়, আরও অনেক কিছু হয়েছে। কোনো রকমে খাওয়া দাওয়া পর্ব শেষ করে অধিজয় আবার বিজয়নারায়ণের ঘরে ঢোকে। মানুষটা কেমন একটা নির্জীবের মতো পড়ে আছে। অধিজয় ভারী পায়ে ধীরে ধীরে বিজয়নারায়ণের পাশে এসে বসে বিজয়নারায়ণের ক্লান্ত মুমূর্ষ চেহারাটার দিকে তাকিয়ে থাকে। অনেকক্ষণ তাকিয়ে থাকতে থাকতে অধিজয়ের চোখ থেকে জল গড়িয়ে পড়ে, কিন্তু ঠিক তার পর মুহূর্তেই অধিজয়ের মুখে ফুটে ওঠে একটা ক্রূর কুটিল হাসি। আস্তে আস্তে সে বিজয়নারায়ণের কানের কাছে মুখটা নামিয়ে অত্যন্ত শিথিল কণ্ঠে ফিসফিসিয়ে বলে, কর্তা ঠাকুর মনে আছে তো আমাকে? কথাটা বিজয়নারায়ণের কানে যাওয়া মাত্রই কোনো এক অদ্ভুত জাদু বলে তার চোখ খুলে যায়। চোখটা মেলে পাশে তাকাতেই প্রচণ্ড আঁতকে ওঠেন তিনি। ভয়ের চোটে বিজয়নারায়ণের চোখ মুখ পাংশুবর্ণ ধারণ করে। এই কার চেহারা দেখছেন তিনি? এত বছর পরে সে কী করে এখানে এলো? তার গলা দিয়ে বেরিয়ে আসে এক ভয়ার্ত চিৎকার।
মান্দার অস্বাভাবিক মৃত্যুটার কোনো ব্যাখ্যা পুলিশ দিতে পারেনি। পুলিশ আধিকারিক শুধু বলতে পেরেছেন, মান্দাকে কেউ অস্বাভাবিক শক্তিতে এমনভাবে গলা টিপে ধরেছিল যে গলার সবকটা হাড় ভেঙে গুঁড়ো হয়ে গেছে। তাছাড়া কোনো অজানা কারণে মান্দার চোখ ও কানের নার্ভ ছিঁড়ে গিয়ে রক্তপাত হয়। মান্দার মৃতদেহকে নিয়ে মাটির ভেতরে এক অসম্ভব পাশবিক শক্তি দিয়ে চেপে ঢুকিয়ে দেওয়া হয়, যার ফলে মান্দার দু পা ও কোমরের হাড়ও ভেঙে যায়। একটু চুপ থেকে আধিকারিক বলেন, কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে একজন বয়স্ক মানুষের প্রতি কার এত রোষ থাকতে পারে যে এতটা নির্মমভাবে তাকে হত্যা করেছে। কৃষ্ণকলি তখন রান্নাঘর তদারকি করছেন। রান্নাঘরে মোট তিনজন রাঁধুনি আছে। অধিজয় প্রায় 13 বছর পর বাড়ি এসেছে। ছেলেটা এতদিন পরে এসেছে, বাড়ির পরিবেশ পরিস্থিতি যেমনই থাকুক না কেন, বাড়ির সদস্যদের খেয়াল রাখা, যত্ন করা এই মুখার্জি বাড়ির চিরচরিত রীতি। কৃষ্ণকলি যখন রান্নার সরঞ্জামে ব্যস্ত, ঠিক তখনই একটা চিৎকার শুনে তিনি দৌড়ে ভেতর ঘরে এলেন। ঘরে ঢুকে দেখলেন যে বিজয় নারায়ণের জ্ঞান ফিরেছে, কিন্তু তার চোখ মুখে প্রচণ্ড ভয়ের ছাপ। ভয়ের চোটে তার চোখ দুটো ফুলে উঠেছে, মুখ থেকে ক্রমাগত বিড়বিড়িয়ে কী সব বলে যাচ্ছেন। বিজয়নারায়ণের দৃষ্টি অনুসরণ করে কৃষ্ণকলি সেই দিকটায় তাকিয়ে প্রচণ্ড অবাক হয়ে গেলেন। তিনি বিজয়নারায়ণের কাছে এসে তার কাঁধ ধরে ঝাঁকিয়ে বলেন, এই কি দেখছো তুমি ওদিকে? ও ওখানে তো কিছু নেই। বিজয়নারায়ণ থরথরানো দুহাত দিয়ে কৃষ্ণকলির দু হাত চেপে ত্রস্ত আতঙ্কিত কাঁপা কাঁপা স্বরে বললেন, ওই দেখো ও আবার ফিরে এসেছে। এবার আমাদের কাউকে ছাড়বে না, কাউকে না, কাউকে ছাড়বে না। সবাই সবাই মরবে, সবাই মরবে। কৃষ্ণকলির স্বরে ত্রাস্তি ছড়িয়ে পড়ল। একটা চরম উৎকণ্ঠা নিয়ে তিনি জিজ্ঞাসা করেন, কে, কার কথা বলছো তুমি? কে ফিরে এসেছে? কে ছাড়বে না আমাদের? আত্মা শরীর থেকে বেরিয়ে যাওয়ার আগে যেমন গোটা শরীর স্থির নিশ্চল হয়ে যায়, ঠিক তেমনই বিজয় নারায়ণ যেন শেষ কথাটা বলছে, ফ্যাস ফ্যাসি গলায় চাপা কান্নার স্বর নিয়ে বলেন, নয়না, শুনয় না, নয় না, শুনয় না। কথাটা বলেই বিজয় আবার বিছানায় ঢলে পড়লেন। কৃষ্ণকলি নাম দুটো শোনার পর বিদ্যুৎ পৃষ্ঠের মতো ঝাঁকুনি দিয়ে সরে এলেন বিজয় নারায়ণের পাশ থেকে। তার মনে হলো যে সমস্ত শরীর বেয়ে যেন জোরালো বিদ্যুৎ চলাচল করছে। টলটল পায়ে কাঁপতে কাঁপতে বিজয় নারায়ণের কাছে এসে লুটিয়ে পড়ে। চোখ মেলে তাকিয়ে কৃষ্ণকলি দেখেন তাদের গুরুদেবের সুপুত্র কমল কিশোর বসে আছে। কমল কিশোরের বয়সটা কম হলেও সে তার পিতার মতোই শাস্ত্রজ্ঞ এবং মন্ত্রজ্ঞ। কমল কিশোরকে চোখের সামনে দেখে কৃষ্ণকলি যেন পায়ের তলায় জমি খুঁজে পেলেন। তিনি কাতর স্বরে বললেন, তোমার বাবাকে একটিবার খবর দেবে কমল? আমাদের যে বড় বিপদ। কমল স্মিত হেসে বলে, বাবাই তো আমাকে এখানে পাঠালো, তিনি এখন কেদারনাথ গেছেন। কৃষ্ণকলি হতাশ স্বরে বললেন, তাহলে কি আমাদের এই বিপদ থেকে বাঁচার আর কোনো উপায় নেই? কমল কিশোর আগের মতোই শান্তভাবে হেসে বলে, বিপদ? সত্যি কি এটা বিপদ গিন্নি ঠাকুর? আর কিছু নয় তো? আর এমন নয় তো যে কোনো পূর্ব প্রক্রিয়ার ফলে এই আজকের এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে? একটু ভালো করে ভেবে বলুন তো গিন্নি ঠাকুর। কৃষ্ণকলির মুখের ওপর তখন পড়তে পড়তে অন্ধকারের আস্তরণ জমেছে। একে একে চোখের সামনে উন্মোচিত হচ্ছে সেই পৈশাচিক ইতিহাসের পাতা, যা এই চার দেওয়ালের মধ্যে শুরু হয়ে এই চার দেওয়ালের ভেতরেই শেষ হয়ে গিয়েছিল। সেই ইতিহাস এতটাই কদর্যতায় পরিপূর্ণ যে কৃষ্ণকলির সাদামাটা জীবনটা হঠাৎই পাল্টে এক রুক্ষ কঠিন মরুভূমি হয়ে যায়। পুরনো সেই কথাগুলো ইতিহাসের জমা পাতা থেকে আঁচড়ে তুলে আনতে গেলে নিজেকেই ক্ষতবিক্ষত হতে হয় প্রতিবার। এখনও তার অন্যথা হল না। পুরনো দুঃখ স্মৃতিকে মনে করতে গিয়ে কৃষ্ণকলির চোখের কোল ভরে উঠল।
গত কয়েকদিনের ঘটনা অধিজয়ের মনে খুব চাপ ফেলে। বাড়িতে জানিয়েছে সে আগামীকাল বা পরশু ফিরে যাবে শহরে। কৃষ্ণকুলিও ভাবলেন, ভালোই হলো, এমনিতেও এখানকার পরিবেশ এখন খুব একটা ভালো নয়। বিষয় গতকাল মুখার্জি বাড়িতে এসে পৌঁছেছে। কাকুকে বহু বছর বাদে দেখে অধিজয়ের আনন্দের শেষ নেই। পিসি মানে চান্দ্রের সাথে খুব একটা বনে না অধিজয়ের, সারাক্ষণ কেমন গুম মেরে বসে থাকে আর কলের পুতুলের মতো কাজ করতে থাকে। বিকেলের পরে বিজয়নারায়ণের জ্ঞান ফিরলেও তার শরীর খুব একটা সুস্থের পথে নয়। রাতে সকলে খাওয়া দাওয়া করে যে যার ঘরে ঘুমোতে যায়, হঠাৎ অধিজয়ের কানে একটা শব্দ আসে, রেনরেনিয়ে হাসির শব্দ। কোনো 13-14 বছর বয়সী কিশোরী মেয়ের হাসির মতো। নিশুতি শীতের রাতে যখন চারিদিক থমথমে পরিবেশ, তখন এই ধরনের একটা হাসি যেন একটু হলেও ভীতির সঞ্চার করে। রিনরিনিয়ে হাসির আওয়াজটা ধীরে ধীরে জোর থেকে জোরালো হয়ে ওঠে। ঘুমের ঘোরটা আলগা হয়ে যায় অধিজয়ের। ঘুম জড়িত চোখের পাতা দুটো অল্প খুলতেই ঘরের লালচে আলোয় অধিজয়ের মনে হয় এই বুঝি কেউ শট করে সরে গেল। মুহূর্তেই ঘুমের ঘোর কাটিয়ে একেবারে সজাগ হয়ে গেল অধিজয়। চট করে বিছানায় সোজা হয়ে বসে চারিদিক ভালো করে তাকিয়ে দেখল সে। না, কেউ তো কোথাও নেই, কিন্তু আমি যে কারোর স্পষ্ট হাসির শব্দ শুনলাম। ঠিক এই সময় আবারও একটা রিনরিনে হাসির শব্দ শুনতে পায় অধিজয়। গলাটা উঁচু করে অধিজয় বলে, কে কে ওখানে, কে হাসছে ওখানে? অধিজয় শুনতে পায় কেউ নূপুর পড়া খালি পায়ে ছুটে পালিয়ে গেল। শহরে থাকতে থাকতে গ্রামের পরিবেশ বা চিন্তা ভাবনা অনেকটাই আলাদা হয়ে গেছে অধিজয়ের মন থেকে। কোনো ছোট্ট ঢুকলো নাকি? কথাটা মনে আসতেই অধিজয় একটা হাত লাঠি আর একটা টর্চ নিয়ে ঘরের বাইরে বেরিয়ে আসে। বাইরে এসে দেখে যে চারিদিক ঘুটঘুটে অন্ধকার। অধিজয় বেশ বিরক্ত হয়। এ কি, চারিদিকে এরকম অন্ধকার হয়ে গেছে কেন? সব গেল কোথায়? একটা আলো তো জ্বালিয়ে রাখবে। অন্ধকারটা এতই গাঢ় হয়ে আছে যে টর্চের আলো পর্যন্ত তা ভেদ করতে পারছে না। টর্চের আলোটা চারিদিকে ফেলতে ফেলতে অধিজয় এগোচ্ছে আর বারবার চমকে উঠছে। দুদিকে বাঁশের বেড়ার দেওয়াল, মাটির মেঝে আর ছেঁড়া টুকরো কাপড় দিয়ে পার্টিশন করা, আর কোথাও একটা প্রচণ্ড পচা গন্ধ আসছে। কার বাড়িতে চলে এলাম আমি? এটা তো আমাদের মুখার্জি বাড়ি নয়, বাড়িটা তো অনেক পুরনো, আমাদের বাড়ি এরকম নয়। অবাক আশ্চর্য হতভম্ব অধিজয়ের মনে প্রশ্ন জাগায়, ততক্ষণে ভীতির উদয় হয়েছে। এটা অন্য কোনো একটা জায়গা, আমাকে এখান থেকে বেরোতে হবে, এখান থেকে বেরোতে হবে। ঠিক এমন সময় আবার একটা রিনরিনে হাসি অধিজয়ের কানের পাশ দিয়ে গিয়ে হাওয়ায় মিলিয়ে গেল। এবার অধিজয় প্রচণ্ড ভয় পেয়ে গেল। ভয় পেয়ে পেছনে ঘুরে ছুটতে গেলেই সামনে শক্ত কিছুতে প্রচণ্ড জোরে ধাক্কা খেয়ে ভীষণ আঘাত পেল। সঙ্গে সঙ্গে কপালের একদিকে চিরচিরে জ্বালা শুরু হয়। আচমকা ধাক্কা খাওয়ার ফলে হাতে ধরা টর্চটা হাত থেকে খসে গিয়ে খানিক দূরে গিয়ে পড়ল। ধাক্কার চোটে অধিজয় মাটির মেঝেতে উপর হয়ে পড়ে গেল। আস্তে আস্তে উঠে বসলে গড়িয়ে পড়া টর্চটা অর্ধবৃত্তাকার ঘোরানো আলোয় অধিজয় দেখে যে পথ দিয়ে এই কিছুক্ষণ আগেই সে এসেছে সেখানে এখন ছাদ সমান উঁচু পাঁচিল। অধিজয়ের পিঠ বেয়ে একটা কালো স্রোত নেমে যায়, জোরে জোরে শ্বাস পড়তে থাকে তার। মনে মনে সে ভাবে, এখানে দেওয়ালে লোকর থেকে পালাতে হবে, এক্ষুনি এখান থেকে পালাতে হবে, এখান থেকে পালাতে হবে। কথাটা ভেবে যেইমাত্র অধিজয় মাটির মেঝে থেকে উঠে দাঁড়াতে গেছে, ঠিক তক্ষণে অদৃশ্য কেউ অধিজয়ের পা দুটো টেনে ধরে প্রচণ্ড বেগে দেওয়ালের ভেতর ঢুকে গেল। পেছনে রয়ে গেল
অতিজয়ের ভয়ার্ত চিৎকার, আর রয়ে গেল মাটিতে পড়া টর্চের ঘোরানো আলো। কিন্তু এসব কিছুকে ছাপিয়ে শোনা গেল একটা কিশোরী মেয়ের ভয়ঙ্কর অট্টহাসি। হিস হিসে স্বরে বাতাসে ভাসতে লাগলো একটাই কথা, মরবি তোরা সবাই মরবি। বিস্ময় প্রায় 20 বছর পর উজানপুরের মুখার্জি বাড়িতে এসেছে। এই এত বছর উজানপুরের প্রচুর উন্নতি হয়েছে, রাস্তাঘাট বড় হয়েছে, ছুইয়ের চাল আর দরমার বেড়া আর মাটির মেঝে থেকে টালির ছাদ এবং হাফ ওয়াল সিমেন্টের দেওয়াল এবং সিমেন্টের মেঝেতে উন্নতি হয়েছে। এই 20 বছরে সত্যি উজানপুরের চেহারার পরিবর্তন হয়ে গেছে। কিন্তু সব কিছুই কি সত্যিই পরিবর্তন হয়েছে? উজানপুরের বাতাসে একটা পোড়া দুর্গন্ধ এখনো পাওয়া যায়। বছর পুরনো কোনো অন্যায়, কোনো অত্যন্ত জঘন্য অপরাধের বাষ্প মিশে আছে এখানের মাটিতে। বিস্ময়ে সারা রাত এতটুকু ঘুম আসেনি। চোখ বন্ধ করলেই সেই চেহারাটা বারবার বিস্ময়ের সামনে ভেসে ওঠে। বেশ অনেকক্ষণ ছটফট করতে করতে বিছানা ছেড়ে উঠে পড়ে সে। জাল লাগানো জানলাটা খোলাই ছিল। উজানপুরে এখনও আধুনিকতার ছোঁয়া লাগেনি। মাঠের শীতল হাওয়া এখনও জানলা দিয়ে ঘরের ভেতরের বাতাবরণকে শীতল রাখে। বিস্ময় জানলার সামনে এসে দাঁড়ায়। শিউলি ফুলের গাছটা এই ঘরের জানলা থেকে স্পষ্ট দেখা যায়। গাছটা এখন ক্লান্ত পথচারীর মতো ঝুঁকে দাঁড়িয়ে আছে। বিস্ময় দেখে এই প্রবল শীতেও শিউলি গাছের মাথাটা সাদা হয়ে আছে। বিস্ময় অবাক হয়ে ভাবে, এই অসময়ে শিউলি ফুল? ঠিক তখনই বাতাসের সাথে ভেসে শিউলি ফুলের মৃদু সুগন্ধ বিস্ময়ের নাকে এসে লাগে। শিউলির সুগন্ধটা নাকে আসতেই বিস্ময়ের চোখ দুটো ঢুলুঢুলু হয়ে আসে। হঠাৎই কোত্থেকে যে রাজ্যের ঘুম বিস্ময়ের চোখে জড়িয়ে এলো তা বিস্ময় নিজে জানে না। কোনো রকমে হাতড়ে হাতড়ে বিছানায় উঠে ঘুমের অতলে ডুব দেয় বিস্ময়। বিস্ময় বোধহয় গভীরে ঘুমিয়ে গিয়েছিল। সাধারণত তার খুব সজাগ ঘুম, সামান্য আওয়াজে তার তন্দ্রা ভেঙে যায়। কিন্তু আজ যেন বিস্ময়ের ঘুমের গভীরতার তল পাওয়াই যাচ্ছে না। দরজায় এবার টোকার বেগটা আরও দ্রুত এবং জোরে হতে লাগলো। সেই আওয়াজটা বিস্ময়ের কানে যেতে আধা ঘুম আধা জাগরণের ধাঁধা কাটিয়ে থতমত খেয়ে উঠে বসে সে। তন্দ্রাটা সম্পূর্ণ কেটে গেলেও বিস্ময়ের একটা দ্বন্দ্বের ঘোর থাকে। সে যে আসলে এখন কোথায়, নিউ সাউথ ওয়েলসে নাকি উজানপুরে? এই ছায়াসম দ্বন্দ্বের ঘোর কাটতে নিজেই নিজের মাথাটা দুদিকে ঝাঁকিয়ে নেয়। দরজার বাইরে দাঁড়িয়ে থাকা ব্যক্তির সহিষ্ণুতা হারিয়ে যাচ্ছে প্রতিটি বয়ে যাওয়ার সময়ের সাথে। বিস্ময় বিছানা থেকে উঠে চোখ কচলাতে কচলাতে দরজাটা খুলতেই প্রচণ্ড অবাক হয়ে গেল সে। এটা কি সত্যি সে দেখছে চোখের সামনে? দরজার উপারে বিভ্রস্ত হয়ে দাঁড়িয়ে আছে তার দাদা বিজয় নারায়ণ মুখার্জি। বিজয় নারায়ণের ঘুমটা একটু সকালের আগেই ভেঙে গেল। ঘুম ভাঙতে তার যে প্রথম কথাটা খেয়াল হলো তা হলো যে তিনি এখন কোথায়। তার মনে হলো যে তিনি বহুক্ষণ ধরে ঘুমিয়েছেন এবং অকাতরে। এতক্ষণ ঘুমানোর ফলে তার প্রচণ্ড খিদে পেয়েছে। বিছানা থেকে নেমে তিনি এদিক ওদিক তাকিয়ে কৃষ্ণগুলিকে খুঁজতে চান। কিন্তু তাকে আশেপাশে কোথাও দেখতে না পেয়ে ঘরের বাইরে এসে হাঁক দিয়ে কিছু একটা বলতে চান, কিন্তু তার গলা দিয়ে একটা আওয়াজ পর্যন্ত বেরোয় না। বিজয় নারায়ণ আরও একবার চেষ্টা করেন কিছু বলার জন্য, কিন্তু না, তার গলা থেকে একটা টু শব্দটুও বেরোলো না। মনে হচ্ছে যেন বিজয় নারায়ণের ধ্বনির যন্ত্রটাই বিকল হয়ে গেছে।
এই ঘটনায় ভীষণ ভয় পেয়ে গেলেন। সাহায্যের জন্য ছুটলেন একদিকে, দরজায় গিয়ে টোকা দিতেই প্রচণ্ড চমকে উঠলেন। এ যে বিস্ময়ে দাঁড়িয়ে আছে তার সামনে, তিনি কি স্বপ্ন দেখছেন? এতদিন ধরে যে ভাইকে ডেকে ডেকে তিনি ক্লান্ত, সেই তার আদরের ভাই বিস্ময় এখন তার সামনে দাঁড়িয়ে আছে। বিস্ময় বিজয়নারায়ণকে দেখে বলে, এ কি দাদা, তুই এই অসময়? আয় আয় ভেতরে আয়। বিজয়নারায়ণ দু হাত বাড়িয়ে জড়িয়ে ধরলেন ভাইকে। বিস্ময় এক হাতে জড়িয়ে ধরে বিজয়নারায়ণকে এবং ঘরের ভেতর ঢুকিয়ে একটা চেয়ারে বসালো। তারপর জিজ্ঞাসা করল, এসব কি হচ্ছে দাদা? এসেই আমি মানদার অস্বাভাবিক মৃত্যুর কথা শুনলাম, তারপর তো একের পর এক সব অস্বাভাবিক ঘটনা ঘটেই চলেছে, এসবের কারণ কি? বিজয়নারায়ণ কিছু বলার চেষ্টা করতেই প্রচণ্ড জোরে কেঁপে উঠলেন। বিস্ময় ছুটে বিজয়নারায়ণের দু কাঁধে হাত রেখে বলে, এই দাদা কি হয়েছে রে তোর, হঠাৎ এমন করছিস কেন? মুহূর্তেই বিস্ময়ের ঠোঁটে ফুটে উঠল এক বিভৎস কুটিল হাসি। বিজয়নারায়ণ বিস্ময়ের দিকে তাকাতেই আতঙ্কে নীল হয়ে গেলেন। এ কোন বিস্ময়? একে তো তিনি চেনেন না। বিস্ময়ের চোখে এত ক্রূরতা, এত নিষ্ঠুরতা ছলকে ছলকে উঠছে। বিজয়নারায়ণ দেখেন বিস্ময়ের হাতের নখগুলো অসম্ভব বড় হয়ে গেছে। সেই বড় বড় সুতীক্ষ্ণ নখগুলো যেন বিজয়নারায়ণের উষ্ণ লোহিত তরল আকণ্ঠ পান করার জন্য উদগ্রীব হয়ে আছে। পলকের ক্ষিপ্রতায় উন্নীত বীভৎস নখগুলো গেঁথে গেল বিজয়নারায়ণের গলার ভেতর বরাবর। সঙ্গে সঙ্গে প্রচণ্ড রক্তপাতের জন্য ঘরের মেঝে এবং তিন দিকের দেওয়াল লোহিত রক্তধারায় প্লাবিত হয়ে গেল। বিজয়নারায়ণের বুক চিরে বেরিয়ে এলো একটা শব্দহীন চিৎকার। কমল কিশোর হাতে একটা রুদ্রাক্ষের মালা নিয়ে জপ করতে করতে সারা মুখার্জি বাড়ি প্রদক্ষিণ করতে করতে এসে দাঁড়িয়েছেন বাড়ির পিছনের কলপাড়টায়, যেখানে কিছুদিন আগেই মান্দার সাথে এমন কিছু হয়েছিল যার বৃত্তান্ত আজও অজানা। সব কিছু জানতে হবে তাকে, নইলে খুব বিপদ। আজ সকালেই কমল কিশোরের বাড়িতে ছুটতে ছুটতে উপস্থিত হয়েছেন কৃষ্ণকলি। তিনি বুঝতে পেরেছেন যে যতই তিনি সমস্ত ঘটনা নিজের মনে চেপে রাখার চেষ্টা করুন না কেন, তা বারবার জলোচ্ছ্বাসের মতো ঝাঁপিয়ে পড়বে তারই সাজানো জীবনে। কৃষ্ণকলি কমল কিশোরের পাল্লে পাই পড়ে যান। বাবা, আমার ছেলে অধিজয়, আর আমার স্বামীকে কোথাও খুঁজে পাচ্ছি না বাবা। বিস্ময়কে বাড়ির সদরের চৌকাঠের উপর অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। আমি জানি বাবা, পুলিশ এ ব্যাপারে কিছু করতে পারবে না। ওটা যে পুলিশের ব্যাপার নয়, এ চৌধুরী বাড়ির পাপের জন্য অকারণে আমার নির্দোষ ছেলের কোনো ক্ষতি না হয়ে যায় বাবা। বাবা, এ বিপদ থেকে বাঁচাও আমার পরিবারকে, বাবা বাঁচাও আমার পরিবারকে। কমল কিশোর বুঝতে পারে যে সাংঘাতিক কিছু হয়েছে। সে কৃষ্ণকলিকে এক জায়গায় বসিয়ে বলে, গিন্নিমা একটু শান্ত হন, কি হয়েছে খুলে বলুন। কৃষ্ণকলি এবার হাউ হাউ করে কেঁদে ওঠেন। আমি আর পারছি না কোমল, সব দিক থেকে ঢাকা দিয়ে সামলাতে আমি বড় ক্লান্ত বাবা। আজ সবার পাপ মিলে এক বড় অভিশাপ হয়ে নেমে আমার নির্দোষ ছেলেটাকে টেনে নিয়েছে। কমল কিশোর সান্ত্বনা দিয়ে বলে, আহা, আপনি কান্না থামান গিন্নিমা, কি হয়েছে সেটা পরিষ্কার করে বলুন না। কৃষ্ণকলি আঁচলের খোঁট দিয়ে চোখের কোলটা মুছে নিয়ে বলে, এই কাহিনী শুরু হয় সেই সময় থেকে যখন বিজয়নারায়ণ, হ্যাঁ আমি বিজয়নারায়ণ বলেই বলছি, তার কারণ তখন আমাদের বিয়ে হয়নি। সে সময় আমি বিজয়নারায়ণ বিস্ময় আর চান্দি প্রায় সমসাময়িক বয়সে ছিলাম। চান্দি আর আমি ছিলাম একেবারে সমবয়সী।
বিষয় আমাদের থেকে একটু বড় ছিল, বিজয় ছিল সবচেয়ে বড়। আমার পরিবার আর বিজয়দের পরিবারের মধ্যে ভীষণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। সেই সুসম্পর্কের সুবাদে আমি প্রায়ই বাবা মায়ের সাথে চৌধুরী বাড়িতে আসতাম। আমাকে দেখে বিজয়ের বাবা মায়ের খুব পছন্দ হয়ে যায় এবং তারা আমার সাথে বিজয়ের বিয়ের প্রস্তাব দেয়। এই প্রস্তাবে রাজি না হওয়ার কোনো কারণ ছিল না, আমি তো রাজি ছিলাম। বিজয়ের মা বাবা আমাকে অত্যন্ত স্নেহ করতেন, বিয়ের পরেও সেই স্নেহ বা আদর যত্ন কোনো অংশে কম হয়নি, বরং সময়ের সাথে সাথে তা বেড়েছে। কিন্তু বিজয়ের মনে বোধহয় ওই একই কথা ছিল না। উজানপুরে সেই সময় খুব কীর্তন সভা হতো। সেই সময়ের এক কীর্তনিয়া ছিল উজানপুরে, তার নাম ছিল দ্বিজরাজ ঘোষ। তার দুই চমজ মেয়ে ছিল, সুনয়না এবং নয়না। তারাও খুব সুন্দর কীর্তন গাইত। চান্দ্রি ছোট থেকে খুবই চুপচাপ, কিন্তু সে কীর্তন শুনতে খুব ভালোবাসত, যার ফলে খুব সহজেই চান্দ্রির সাথে সুনয়না এবং নয়না সখ্যতা হয়ে যায়। দিনে দিনে এই তিনজনের বন্ধুত্ব আরও গভীর হয়। সুনয়না এবং নয়না এই মুখার্জি বাড়িতেও আসতে শুরু করল। সেই সময় আমার সাথে বিজয়ের বিয়ের কথা চলছে। বিজয় বরাবরই মুখচোরা স্বভাবের ছিল। বিষয় যেহেতু আমাদের দুজনের থেকে ছোট ছিল, তাই সেও চান্দ্রিদের সাথে একসাথে থাকত। কখনো লুকোচুরি খেলা, কখনো কুমির ডাঙা, কখনো বা এমনিতে ঠাকুর দালানে বসে গান শোনা। এভাবেই কিছু সময় যাওয়ার পর বিষয় এবং সুনয়নার মধ্যে এক সম্পর্ক স্থাপন হয়। কারণ সুনয়নাকেও আমার শ্বশুর শাশুড়িও পছন্দ করতেন। বিষয় তখন 12 বছর বয়স, চান্দ্রি, সুনয়না এবং নয়না সবাই তখন 11 বছর বয়স, আমার তখন 15, বিজয়ের বয়স তখন 16। সেই সময় আমার আর বিজয়ের বিয়ের আয়োজনে মত্ত গোটা মুখার্জি পরিবার। আমার শ্বশুরমশাই জয়নারায়ণ মুখার্জি আমার বাবার কাছে এক অদ্ভুত আবদার রেখেছিলেন। তিনি বলেছিলেন যে মুখার্জি বাড়ির এইটা প্রথম বড় উৎসব, তাই যদি আপত্তি না থাকে তাহলে বিয়ে থেকে বৌভাত সমস্ত অনুষ্ঠানটা যেন মুখার্জি বাড়ি থেকেই হয়। বাবা প্রথমে কিন্তু কিন্তু করেছিলেন। আসলে মায়ের মৃত্যুর পর থেকে বাবা আমাকে একা হাতে বড় করেছিলেন। আমার বিয়ে নিয়ে বাবার অনেক স্বাদ ছিল। শেষে আমার শ্বশুরমশাই বললেন বাবা আমার বিয়ে নিয়ে সমস্ত স্বাদ নিজ সামর্থ্যেই পূরণ করতে পারবেন, তার কোনোরূপ কোনো অসুবিধা হবে না। কিন্তু তার এইটুকু অনুরোধ যে সমস্ত অনুষ্ঠানটা যেন মুখার্জি বাড়ি থেকেই হয়। আমার বাবা ভারী আশ্চর্য হয়ে গিয়েছিলেন এই ধরনের অনুরোধের প্রস্তাবে। সেই সময় আমিও মুখার্জি বাড়িতে ছিলাম। চান্দ্রির জন্য সুনয়না আর নয়নার সাথেও আমার খুব ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল। আমি তখন চান্দ্রির সাথে সুনয়নাদের বাড়ি গিয়েছিলাম, পরে বাবার থেকে পুরো ঘটনাটা শুনেছিলাম। বাবার এই প্রস্তাবে রাজি হওয়ার একদমই ইচ্ছে ছিল না, কিন্তু পরে বন্ধুত্বের খাতিরে আমার সেই সময়ের হবু শ্বশুর জয়নারায়ণ মুখার্জির কথায় রাজি হয়ে গেলেন। মুখার্জি বাড়িতে সেই মতো আমরা চলে এলাম। বাবা এবং শ্বশুরমশাই দুজনে মিলে বিয়ের কাজ গোছাতে ব্যস্ত হয়ে পড়লেন। আমার তো বিশেষ কোনো কাজই ছিল না, তাই চান্দ্রির সাথে সাথে পুরো মুখার্জি বাড়ি আমি ঘুরে বেড়াতাম। চান্দ্রি আমাকে চেনাতো কে কী কাজ করে। তখনই আমার পরিচয় হয় মানদার সাথে। একটানা এতটা বলে কৃষ্ণকুলে হাঁপাতে লাগলেন। পুরনো কথা ভাবতে ভাবতে, বিশেষ করে নিজের বাবার কথা মনে পড়ায় কৃষ্ণকুলে নিঃশব্দে চোখের জল ফেলেন। কমল কিশোরের খারাপ লাগলেও সে চুপচাপ বসে থাকে। সে জানে কৃষ্ণকুলে এ সময় যতটা না তার পরিবারের চিন্তার জন্য চোখের জল ফেলছে, তার চেয়েও বেশি নিজের পরলোকগত পিতাকে স্মরণ করে কাঁদছেন। সন্তান যতই বয়স্ক হয়ে যাক না কেন, মা বাবার স্থানটা সন্তানের মনে চিরকালই সবুজ থাকে। একটা ছোট্ট ঢোক গিলে কৃষ্ণকুলে আবার বলতে শুরু করলেন, সুনয়না এবং নয়না স্বভাব চরিত্রে একদম ভিন্ন ছিল। সুনয়না ভীষণ ধীর স্বরে আস্তে কথা বলতো, নয়নার তো মুখ থেকে মুড়ি খই ফুটত। সুনয়নাকে এক জায়গায় বসতে বললে সেখানেই সে বসে থাকত, আর নয়না ফোরিংয়ের মতো এদিক ওদিক ঘুরে বেড়াত। কিন্তু এই নয়নার গলাতেই হরিনাম কীর্তন শুনলে মন প্রাণ জুড়িয়ে যেত। সুনয়নারা বিজয়নারায়ণকে কর্তা ঠাকুর বলে সম্বোধন করত। আমরা 5 জন অনেক সময় বাড়ির পেছনের আমবাগান আর লিচু বাগানেও খেলা করতাম। তার একটা কারণও ছিল,
গ্রীষ্মকালে খেলতে খেলতে খিদে পেলে সুনহানারা বাগানের আম লিচু খেত। হ্যাঁ, আমি বিস্ময়ও খেতাম। সেটা বোধ হয় মানুদার একদম পছন্দ ছিল না। আমাদের দুজনকে মানুদা বিশেষ কিছু বলতেন না, কিন্তু সুনহানাদের দিকে একটা বিচ্ছিরি দৃষ্টিতে তাকিয়ে থাকতেন, যেটা আমার বা বিস্ময়ের কারোরই ভালো লাগতো না। সম্ভবত সেখানেই মানুদাকে প্রথম দেখেছিলাম। মানুদাকে মুখার্জি বাড়ির ছোটরা পিসি বলে ডাকত। তাই আমি, সুনয়না এবং নয়না মানুদাকে মানুদা পিসি বলে ডাকতাম। তিনি সে সময়টায় গোটা মুখার্জি বাড়ির ভোজন আয়োজনের দায়িত্বে ছিলেন এবং আম ও লিচু বাগানে যে ফল হতো তাকে পাড়িয়ে আনা এবং যত্ন করে বাক্সবন্দি করার কাজটাও তিনি দেখাশোনা করতেন। মানুদা আমার শাশুড়ি মায়ের বিশেষ প্রিয় মানুষের মধ্যে একজন মানুষ ছিলেন, যদিও আমার তাকে খুব একটা বেশি পছন্দ ছিল না। আমার শ্বশুরমশাই জয়নারায়ণ মুখার্জি মাঝে মাঝে সুনয়না নয়নার কীর্তন শুনতেন। সেই সুবাদে দ্বিজরাজ ঘোষও আসতেন আমার শ্বশুর বাড়িতে। শাশুড়ি মা হরিসঙ্গ পছন্দ করতেন বলে দ্বিজরাজ ঘোষের আমাদের এই মুখার্জি বাড়িতে একটা আলাদা জায়গা ছিল। সেদিন আমাদের, মানে আমার আর বিজয়ের আশীর্বাদ ছিল। আমাদের পাশাপাশি বসিয়ে আশীর্বাদের অনুষ্ঠান শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে কোত্থেকে দ্বিজরাজ ঘোষ হন্তদন্ত হয়ে ছুটে অনুষ্ঠান স্থানে উপস্থিত ছিলেন। আশীর্বাদ অনুষ্ঠানে ওনারও নিমন্ত্রণ ছিল, কিন্তু ওখানে ওনাকে ওই অবস্থায় কেউ দেখবে বলে আশা করেনি। মাথার চুল উস্কো খুস্কো, আলুথালু পোশাক, পায়ে জুতো নেই, চোখজোড়া লাল টকটকে, যা ক্রমাগত কান্নার ইঙ্গিত দিচ্ছে। হতভম্বিত চেহারা, স্পষ্ট বোঝা যাচ্ছে যে গোটা রাত তিনি খুব দুশ্চিন্তায় কাটিয়েছেন। দ্বিজরাজ ঘোষের এহেন করুণ দশা দেখে আমার শ্বশুরমশাই জয়নারায়ণ মুখার্জি ছুটে তার কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে দিগ্বিরাজবাবু, আপনার এইরকম অবস্থা কেন? দ্বিজরাজ ঘোষ কেমন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকেন জয়নারায়ণের দিকে। জয়নারায়ণ মুখার্জি আবার শুধন, কি হয়েছে বলবেন তো, আপনার চেহারাটা দেখে এমন কেন লাগছে, কিছু তো বলুন, এইভাবে চুপ করে থাকবেন না কিন্তু। কাঁপা কাঁপা কণ্ঠে দ্বিজরাজবাবু ভেঙে ভেঙে বললেন, আমার মেয়েরা কাল রাত থেকে কোথাও খুঁজে পাচ্ছি না, সব জায়গায় আমি খুঁজেছি কিন্তু কোথাও নেই। আমি আমি এবার কি করব, কোথায় খুঁজবো তাদের? তারপর হঠাৎই ফুপিয়ে কেঁদে উঠলেন দ্বিজরাজ বাবু আর বললেন, আপনি একটু সাহায্য করুন, আপনি সাহায্য করুন। আমার শ্বশুর মশাই ওনাকে সান্ত্বনা দিয়ে বলেন, আপনি একদম চিন্তা করবেন না দিগ্বিরাজ বাবু, আমি যথাসম্ভব চেষ্টা করব আপনার মেয়েদের খুঁজে বার করতে, শুধু বিজয়নারায়ণ আর কৃষ্ণকলির আশীর্বাদটুকু হয়ে যাক। আমি আশীর্বাদের সাথে বসে থাকলেও মনটা বন্ধুদের চিন্তায় কাতর হয়ে গেল। চোখ ঘুরিয়ে আমি আমার হবু স্বামীর দিকে তাকাতেই তার মুখটায় বিন্দু বিন্দু খাম জমে উঠেছে, যেন কোনো কিছু দেখে বা শুনে ওনা উনি খুব ভয় পেয়েছেন। বিজয়নারায়ণের সাথে বিয়ে ঠিক হওয়ার আগে তার সাথে টুকটাক কথা বললেও আমাদের বিয়ে ঠিক হওয়ার পর পারতপক্ষে আমি ওর সাথে কথা বলতাম না, কেমন যেন লজ্জা লাগতো। সুনয়নাদের কথাটা জানতে পেরে আমার মাথায় বিদ্যুৎ চমকের মতো খেয়াল পড়ল যে গতকাল দুপুরের দিকে আমি সুনয়নাদের দেখেছিলাম মানদা পিসির সাথে, কিন্তু তাদের সাথে চান্দ্রেই ছিল না। পরদিন যেহেতু আশীর্বাদের অনুষ্ঠান ছিল তাই ওদিকেই ব্যস্ত হয়ে পড়েছিলাম। পরে চান্দ্রের সাথে দেখা হলেই এই বিষয়টা জিজ্ঞেস করতে ভুলে গিয়েছিলাম আমি একদম। এই কথাটা বিজয়কে বলার জন্য তার দিকে ফিরতেই দেখি সে কেমন একটা ছটফট করছে। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে, শরীর খারাপ করছে বুঝি? না না, শরীর আমার ঠিক আছে। আসলে একটা খবর শোনার পর কেমন একটা লাগছে। আমারও না ঠিক লাগছে না বিষয়টা, কোথায় গেল মেয়ে দুটো, তাদের মুখগুলো চোখে ভাসছে শুধু। আমি বললাম, ঠিক সেই সময় মহিলাদের উলুধ্বনি শোনা যায়। আমাদের কথাবার্তা আর এগোয় না। আমাদের আশীর্বাদ সারা হলে আমার শ্বশুরমশাই দ্বিজরাজ বাবুর সঙ্গে বেরিয়ে পড়েন, সারা গ্রামের সব জায়গায় তাদেরকে খোঁজেন, কিন্তু নয়না বা সুনয়নাকে কোথাও পাওয়া যায় না। খুঁজতে খুঁজতে রাত নেমে আসে উজানপুরের আকাশে।
মুখার্জি বাড়ির একটা নিয়ম আছে, বাড়ির ছেলের বাগদত্তাকে আশীর্বাদ দানের পরে হেসেলে গিয়ে সকলের জন্য কিছু রান্না করতে হয়। শাশুড়িমা কথা কলি আমাকে বললেন, তুমি সবার জন্য বরং তেলে ভাজা বানাও, আমি সাহায্য করে দেব। আমি ঘর নাড়াতেই তিনি বললেন, রান্নাঘরের পেছনের কলপারটা চেনো তো? আমি বললাম, হ্যাঁ চিনি তো, আমি চান্দ্রেই সুনয়না নয়না পেছনের বাগানটায় যেতাম তো মাঝে মধ্যে। সুনয়না আর নয়নার কথা মনে আসতেই আমার মনটা আবার খারাপ হয়ে গেল। শাশুড়িমা আমার চিবুকে আদর করে বললেন, মন খারাপ করো না, ওদেরকে নিশ্চয়ই খুঁজে পাওয়া যাবে, একদম চিন্তা করো না। তারপর আমি ঝামায় করে কিছু আনাজ নিয়ে কলপারে এলাম। কলটিপে জল উঠিয়ে আনাজগুলো ধুতে ধুতে হঠাৎ দূরে কিছু একটা চকচক করতে দেখলাম। আমি একটি লণ্ঠন নিয়ে এসেছিলাম আর সঙ্গে একজন দাসী, তাকে বললাম, ওই ও ওটা কি গো, দেখো তো একটু। দাসী একটু চমকে উঠে বলে, কোথায় গো বউ ঠাকুরুন? আমি আঙ্গুল দেখিয়ে বললাম, ও ও ওই তো, ওই তো, ওই দেখো না, ওই যে বাগানের দিকে যেতে যে রাস্তাটা আছে সেখানটায়। একটু চুপ করে আমি বললাম, আচ্ছা তুমি এক কাজ করো, হ্যারিকেনটা একটু উঁচু করে ধরো তো, আমি দেখছি ওটা কি। আনাজপাতি ধোয়া হয়ে গিয়েছিল, হ্যারিকেনের আলোয় পথ দেখতে দেখতে সেই জায়গায় গিয়ে দেখি মাটিতে কিছু একটা পড়ে রয়েছে, সেটাই হ্যারিকেনের আলোর ছটায় চকচক করছিল। আমি ঝুঁকে সেটা হাতে নিয়ে দেখি তা একটা নূপুর। হ্যারিকেনের সামনে নিয়ে নূপুরটা ভালো করে দেখতেই আমি চূড়ান্ত চমকে উঠলাম, এটা যে সুনয়নার নূপুর! সুনয়নার নূপুর এখানে কি করে এলো? আমি যখন আগের দিন সুনয়নাকে মানদার সাথে দেখেছিলাম তখন তার পায়ের নূপুরের শব্দটা শুনেছিলাম, সুনয়নার নূপুরের শব্দটা ভারী অন্যরকম। তাকে একবার সে কথা জিজ্ঞেস করতে সে বলেছিল যে শ্যাকরা নাকি নূপুরটা তৈরি করার সময় ভুল করে কিছু একটা মিশিয়ে দিয়েছিল, তাই অন্যরকম আওয়াজ হয়। আমি ভয় পেয়ে ছুটে রান্নাঘরের দিকে গেলাম, পিছনে দাসীরা চিৎকার করে চলেছে, বউ ঠাকুরুন, ও বউ ঠাকুরুন, কি হয়েছে, অমন করে দৌড়চ্ছ কেন? আরে আরে দেখে যাও, পড়ে যাবে যে। আমার কানে তখন কিচ্ছুটি ঢুকছিল না, আমি ছুটতে ছুটতে শাশুড়ি মায়ের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। আমাকে ওরকম হাঁপাতে দেখে বোধ করি তিনিও কিছু আজ করতে পেরেছিলেন। আমার হাতটা ধরে এক কোণে গিয়ে গলাটা খাদে নামিয়ে তিনি বললেন, কি হয়েছে, এত হাঁপাচ্ছ কেন? আমি কোনো কিছু না বলে হাতের মুঠো খুলে আমলিচুর বাগানের সামনের পাওয়া সুনয়নার নূপুরটা দেখালাম। তারপর আমার মনে এতক্ষণ পর্যন্ত যা যা চলছিল সবটুকু ওনাকে বললাম। আমার কথা শুনে তার কপালেও চিন্তার ভাঁজ পড়ল। তিনি আমার হাত থেকে নূপুরটা নিয়ে বললেন, শোনো মা, তুমি এখন এই মুখার্জি বাড়ির হবু পুত্রবধূ, চোখের সামনে এমন অনেক কিছু দেখবে, কান শুনবে, কিন্তু সব কিছুকে নিয়ে বেশি কিছু ভাবার আগে এই মুখার্জি পরিবারের কথা ভাববে। তুমি এটা ভাববে যে কোনো পরিস্থিতিতে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সেই সিদ্ধান্ত এই পরিবারকে কিভাবে প্রভাবিত করতে পারে। কথাটা বলে তিনি নূপুরটা নিয়ে সেখান থেকে চলে গেলেন। আমি আঁচল দিয়ে চোখ মুখ মুছে কলপার থেকে ধুয়ে আনা আনাজপাতিগুলো পটি দা নিয়ে তেলে ভাজার জন্য কাটতে বসলাম। দাসীরা তখন রান্নাঘরের অন্য দিকে কাজে ব্যস্ত, আমিও এক মনে সবজি কাটছিলাম। হঠাৎ কোত্থেকে একটা হিমশীতল বাতাস এসে আমাকে ঘিরে ধরল, আমি যেন ভেতর থেকে শিরশিরিয়ে কেঁপে উঠলাম। ঠিক সেই সময় একটা চেনা স্বর আমার কানে বাজল, আমাকে খুঁজে পেলি না তো কৃষ্ণ, খুঁজে আর পেলি না আমায়। কথাটা শুনে আমি কাজ করা থামিয়ে কিছুক্ষণ দম মেরে বসে রইলাম। এই শীতের রাতেও আমি দরদর করে ঘামতে লাগলাম। ও ওটা কি ছিল, বারবার আমার এই কথাটা মনে আসতে লাগলো, গলার স্বরটা যে ভীষণ চেনা, আর কৃষ্ণ বলে আমাকে শুধু সেই ডাকতো। হে হে হে, নিশ্চয় নয় না, এ নয় না ছাড়া আর কেউ নয়। আমি বটি ধা নামিয়ে রেখে ছুটে বাইরে এলাম, কিন্তু কিন্তু বাইরে কাউকে দেখতে পেলাম না। মনটা আমার কেমন যেন একটা করতে লাগলো, বন্ধুদের জন্য চিন্তায় আমার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল।
পরক্ষণে আমার শাশুড়ি মায়ের বলা কথাগুলো মনে পড়ল। আঁচলে চোখ দুটো মুছে আবার নিজের কাজে লেগে পড়লাম। আমি সময়ের পায়ায় যেন চাকা লাগানো থাকে। দেখতে দেখতে আমাদের বিয়ের দিন চলে এলো। সুনয়না আর নয়নার তখনও খোঁজ পাওয়া যায়নি। দ্বিজরাজ ঘোষের তখন পাগল পাগল অবস্থা, সারাদিন ঘরময় তন্ন তন্ন করে মেয়েদের খুঁজে বেড়াতেন, আর রাত হলেই গ্রামের এই প্রান্ত থেকে ওই প্রান্তে মেয়েদের খুঁজে বেড়াতেন তিনি। আমার শ্বশুরমশাই খবর পেয়ে বেশ কয়েকবার দ্বিজরাজবাবুকে ঘরে ফিরিয়ে আনতেন, চিকিৎসা করানোর চেষ্টাও করেছিলেন, কিন্তু কোনো লাভই হয়নি। বিয়ের ক্ষণে শুভদৃষ্টির সময় আমি আমার স্বামীর দিকে তাকিয়ে চূড়ান্ত চমকে উঠলাম। তার চোখ মুখে প্রচণ্ড ভীতির ছাপ, বিষয়টা যে ঠিক কী তা তখন আমি বুঝতে পারিনি। কাল রাত্রিতে শাশুড়ি মায়ের সাথে ঘুমানোর সময় আমি আমার স্বামীর ওই অদ্ভুত দৃষ্টিভাবের কথা বলতেই শাশুড়ি আমাকে এটা সেটা বলে কাটিয়ে দেন। অবশ্য পরে বিস্ময়ের কাছে জেনেছিলাম যে মুখার্জি বাড়ির কর্তা ঠাকুরের কিছু একটা মানসিক সমস্যা হয়েছে। আশীর্বাদের পরদিন থেকেই নাকি অদ্ভুত কিছু ছায়া দেখত, যারা তাকে মারার চেষ্টা করছে। ভয়ের পরিমাণটা এতটাই বেড়ে গেল যে বিজয়নারায়ণ একা ঘুমোতেও ভয় পেত। তখন তোমার পিতা শ্রী ব্রহ্মকিশোর এসে কিছু বিধি করে তাকে ভয়মুক্ত করেছিলেন। আমাদের বিয়ের প্রায় এক মাস হয়ে গেল। এর মধ্যে একদিন খবর পেলাম যে দ্বিজরাজ ঘোষ আত্মহত্যা করেছেন। কথাটা শুনে মনটা প্রচণ্ড ভারাক্রান্ত হয়ে গেল। ঘটনার কয়েকদিন পর আমি একদিন বিজয়ের আলমারি গোছাচ্ছিলাম, হঠাৎ চুপ করে কিছু একটা পায়ের কাছে পড়ল। জিনিসটা দেখে আমার পিঠ পেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। হে যে সুনয়নার নূপুর! তাহলে কি শাশুড়ি মা নূপুরটা আমার স্বামীকে দিয়েছেন? কিন্তু কেন? কি মনে হতে আমি দৌড়ে শাশুড়ি মায়ের ঘরে গেলাম। ঘরে তখন কেউ ছিল না, পায়ে পায়ে এগিয়ে গেলাম ঘরের এক কোণে যেখানে শাশুড়ি মায়ের আলমারিটা রাখা ছিল। চারদিকে সতর্ক নজর বুলিয়ে আলমারিটা খোলার চেষ্টা করলাম, কিন্তু তা খুলল না। আরও একবার চেষ্টা করলাম, তবুও ফল একই। যেমনভাবে আমার শাশুড়ি মায়ের ঘরে ঢুকেছিলাম আবার তেমনইভাবে আমি বেরিয়ে এলাম। কিন্তু এবার আর আমার সন্দেহের কথা শাশুড়ি মাকে বললাম না। তার কিছুদিন পর চান্দ্রেইকে বিয়ে দেওয়া হলো। বিষয় হঠাৎই কেমন চুপ মেরে গেল। কয়েকদিন পর প্রায় জোর করেই সে বাইরে চলে গেল পরবর্তী পড়াশুনো করার জন্য। আমার সহজ সরল ছেলেবেলাটা দেখতে দেখতেই কেমন যেন জটিল ছিন্ন হয়ে গেল। শাশুড়ির উপদেশ শুনে সব কিছুই মন থেকে সরিয়ে সংসারে মন দিলাম। কয়েক বছর পর ঠাকুরানী চান্দ্রেইকে শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দিল। তাদের বক্তব্য ছিল চান্দ্রেই নাকি পাগল, কারণ সে একা একা বসে কি সব বকবক করে, আর আমরা নাকি ইচ্ছে করে চান্দ্রের এই রোগটা লুকিয়েছি। যাই হোক, এভাবেই সব চলছিল, বাকিটা তো তুমি সবটাই জানো। আচ্ছা, আজকে দুধের দাম কত গো মান্দা পিসি? নয়নার এই প্রশ্নে খুব বিরক্ত হয় মান্দা। এমনিতেই দ্বিজরাজ কীর্তনিয়ার এই মেয়ে দুটোকে মোটেই সহ্য করতে পারে না মান্দা। কোথায় মুখার্জি বাড়ির ঠাটবার, আর কোথায় ওই গরিব কীর্তনিয়া, দুজনের মধ্যে কোনো মিলই নেই। তবুও এদের এ বাড়িতে মাথায় তুলে রাখা হয়, যত্তসব মনে মনে এই কথাগুলো বলে। কি গো, বলো না পিসি, কত হয় আজকের দুধের দাম? বাবার শরীরটা ভালো যাচ্ছে না, ভাবছি যদি প্রতিদিন একটু দুধ খাই তাহলে যদি কিছুটা ভালো হয়। আজকের দুধের দাম জানতে চাইছো? চলো বলছি। এই বলে মান্দা নয়নাকে নিয়ে একটা জায়গায় যায়। সেই জায়গায় যাওয়ার সময় মান্দার দৃষ্টি এক জায়গায় আটকে যায়। কর্তা ঠাকুরের হবু বউ কি দেখে নিল নাকি আমাকে? তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। এদিকে সুনয়না পুরো মুখার্জি বাড়িতে তন্ন তন্ন করে নয়নাকে খুঁজতে থাকে।
দুজনে মিলে ফুল তুলছিল। ভেবেছিল যে বন্ধু মানে কৃষ্ণকলির আশীর্বাদে তাকে নিজের হাতে বানানো ফুলের গয়না উপহার দেবে। তাদের আর অত সামর্থ্যই বা কোথায় যে মুখার্জি বাড়ির বড় ছেলের হবু স্ত্রীকে কোনো উপহার দেবে। তাই ভেবেছিল যে ফুলের গয়নাই বানিয়ে দেবে, সেটাই দুজনে মিলে করছিল। হঠাৎ নয়না বলে, এই একটু দাঁড়া তো, আমি এক্ষুনি আসছি। কথাটা বলে এসে ছুটে চলে যায় সামনের দিকে। সুনয়না কিছু বলবে, তার আগেই নয়না ছুটে অনেকটা এগিয়ে গেছে। সুনয়নার কি করে, গয়নার বাকি অংশটা বানাতে শুরু করে। অনেকক্ষণ সময় কেটে যাওয়ার পরেও যখন নয়না ফিরে আসলো না, তখন সুনয়নার মনটা কুঁকাইতে লাগলো। সে সারা মুখার্জি বাড়িতে নয়নাকে খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে মুখার্জি বাড়ির ঠিক পেছনে চলে এলো সুনয়না। বিয়ের আশু অনুষ্ঠানের জন্য সবাই এখন বাড়ির ভেতরে, এদিকটায় কেউ নেই। বাড়ির এই পেছন দিকটায় একটা কলপাড় আছে, আর সেই কলপাড়ের পাশে একটা ঘর। একবার চান্দ্রেই বলেছিল ওটা নাকি ওদের গুদাম ছিল এক সময়, তবে এখন আর ব্যবহার করা হয় না। সুনয়না সেখান থেকে ফিরেই আসছিল, ঠিক তখনই ওই বন্ধ গুদাম ঘরের ভেতর থেকে দরজা ধাক্কানোর আওয়াজ আসে। সুনয়না হঠাৎ এই আওয়াজটা শুনে ভয় পেয়ে যায়, তবু সাহসে ভর করে আস্তে আস্তে এগিয়ে গিয়ে দরজার শেকলটা নামিয়ে দিতেই দরজা খুলে নয়না বেরিয়ে আসে। সুনয়নাকে নয়না এখানে এই অবস্থায় দেখে বলে, এ কি, তুই এখানে কি করে এলি? তোকে আমি সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। নয়না ত্রস্ত স্বরে বলে, সেসব পরে বলবো, এখন এখান থেকে শিগগিরই বেরোতে হবে, চ। সুনয়না বলে, বেরোতে হবে কিন্তু কোথায়? কথা বলতে বলতেই সুনয়নার মাথার পেছনটা হাত দিয়ে চিৎকার করে ওঠে। সুনয়নাকে হঠাৎ এমন চিৎকার করে উঠতে দেখে নয়না বলে, কি হয়েছে তোর? এই আয় শুয়া, শুয়া। নয়নাও কথা শেষ করে ওঠার আগেই মুখে কাপড় বাঁধা কেউ তার মাথায় কিছু ভারী একটা দিয়ে আঘাত করে। দুজনেই মাথায় আঘাত খেয়ে অজ্ঞান হয়ে পড়ে গেল। অজ্ঞাত দুজন মানুষ তাদের টেনে পরিত্যক্ত গুদাম ঘরটার ভেতর ঢুকিয়ে ভেতর থেকে শেকল তুলে দেয়। আমি আমার কথা রেখেছি কর্তা ঠাকুর, এই এখন আমার পাওনাটা। এই নাও, আর লক্ষ্য রেখো এই দিকটা যেন কেউ না আসে, আমি কাজ শেষ করেই বেরিয়ে আসবো। তুমি কিন্তু এই দিকটা নজর রেখো মান্দা বেশি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কর্তা ঠাকুর। মান্দা বেরিয়ে আসে। বিজয়নারায়ণ ভেতরে ঢুকে শিকল তুলে দেয়। গুদাম ঘরের বাইরে থেকে মান্দার কানে আসে শুধু কিছু চাপা গোঙানি, অদ্ভুত কিছু ঘষ্টে যাওয়ার শব্দ আর অসম্ভব যন্ত্রণায় কাতরানোর কান্না। প্রায় এক ঘন্টা পরে বিজয়নারায়ণ দরজা খুলে বেরিয়ে আসে। ইশারায় মান্দাকে ঘরের ভেতর ডাকে। মান্দা ঘরের ভেতরের বীভৎস দৃশ্য দেখে ভীষণ রকমের আঁতকে ওঠে। গুদামের মেঝেতে রক্তের বন্যা, সুনয়না এবং নয়নার পরনে জামা কাপড় ছিন্ন ভিন্ন, ছেঁড়া কাপড়ের ফাঁক দিয়ে স্পষ্ট হয়ে উঠেছে তাদের শরীরের বিভিন্ন স্থান। কোমরের নিচ থেকে সরু হয়ে দু পা বেয়ে গড়িয়ে পড়ছে জনি নিঃসৃত রক্তধারা। মাথায় গভীর আঘাতের ফলে সেখান থেকেও অবিরত রক্ত গড়িয়ে পড়ছে। বিজয়নারায়ণ নিজের জামা কাপড় ঝাড়তে ঝাড়তে বলে, এদেরকে পুঁতে ফেলার ব্যবস্থা করতে হবে। মান্দা বোধ হয় এতটা নিষ্ঠুরতার কথা ভাবতেই পারিনি, তাই এই নারকীয় দৃশ্য দেখে সে স্তব্ধ হয়ে গিয়েছিল। বিজয় এবার চাপা গর্জন করে বলে, কি বলছি সেটা কানে যাচ্ছে না বুঝি? মান্দা এবার থতমত খেয়ে বলে, হ্যাঁ বুঝতে পেরেছি, ওই বাগানের ভেতরে জায়গা করে রাখা আছে, চলুন ওদিকে যাই। এরপর বিজয়নারায়ণ আর মান্দা দুজনে মিলে সুনয়না নয়নার দেহগুলো তুলে নিয়ে আমবাগান আর লিচু বাগানের মাঝখানে খোঁড়া গর্তের মধ্যে এনে ফেলে দেয়। তাদের গায়ের ওপর খুঁড়ে রাখা মাটিগুলো ফেলার সময় মান্দা লক্ষ্য করে নয়নার একটা আঙুল যেন নড়ছে। সেদিকে বিজয়নারায়ণের দৃষ্টিপাত করলেও সে নিষ্ঠুর পশুর মতো বলে, মাটি চাপা পড়ে গেলে সব নড়াচড়া বন্ধ হয়ে যাবে।
কমল কিশোর রুদ্রাক্ষের মালা জপ করতে করতে গোটা মুখার্জি বাড়ি প্রদক্ষিণ করার সময় আম লিচু বাগানের ভেতরে ঢুকে স্থির হয়ে দাঁড়িয়ে থাকেন। কৃষ্ণকুড়ি পেছনে দাঁড়িয়ে মোলায়ম স্বরে বলেন, কিছু বুঝতে পারলে বাবা? স্মিত হেসে কমল কিশোর বলেন, আমি কি বুঝলাম সেটা বড় কথা নয় গিন্নিমা, বড় কথা হলো আপনি সবটাই বুঝেছেন। আর আমি যদি ভুল না করি তাহলে তাহলে বিস্ময় দাদাও অনেক আগেই সবটা বুঝতে পেরেছিলেন, তাই তিনি এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন অনেক দূরে। আর চান্দ্রেয়ী দিদি বোধহয় সবটাই দেখে ফেলেছিলেন, তাই তাকে একরকম বিষ খাইয়ে দেওয়া হয় যাতে তার কোনো কিছুই মনে না থাকে। কিন্তু সেই বিষের প্রভাবে চান্দ্রেয়ী দিদির কিছু মানসিক সমস্যাও ধরা দেয়, তাই না? হ্যাঁ বাবা, ঠিক বলেছ, আমি সবটাই বুঝতে পেরেছিলাম। আর বিষয়ও, যদিও ছেলেটা আমাকে কিছুই জানায়নি, বুকের কষ্টটাকে চেপে রেখে চলে গিয়েছিল সুদূর বিদেশে। আমি যখন সব জানতে পারলাম তখন যদিও অনেকগুলো বছর কেটে গেছে, তবে আমার এখন একটাই চিন্তা, সেটা হলো ওদের প্রতিশোধ স্পৃহাতে আমার ছেলেটার না কোনো ক্ষতি হয়ে যায়। আপনি চিন্তা করবেন না গিন্নিমা, তাদের তো আপনার ছেলের সাথে কোনো হিংসা ছিল না, তাদের যাদের ওপর শোধ তোলার ছিল তারা সেটা তুলে নিয়েছে। এখন একটা পূর্ণ যজ্ঞ করে তাদের আত্মার মুক্তির জন্য প্রার্থনা করতে হবে। কমল কিশোর যজ্ঞের প্রয়োজনীয় জিনিসের একটা তালিকা দেয়। কৃষ্ণকলি তালিকাটাকে নিয়ে চলে যেতে উদ্যত হলে কমল কিশোর সদক্তির স্বরে বলে, আচ্ছা গিন্নিমা, আপনার শ্বশুর জয়নারায়ণ মুখার্জি, তিনিও তো বিষ খেয়েই আত্মহত্যা করেছিলেন, তাই না? কৃষ্ণকলি মুখটা নামিয়ে বলেন, হ্যাঁ। কমল কিশোর এবার একটু কঠিন স্বরে বলে, আপনি জানেন তো এই আত্মহত্যার পেছনের কারণটা কি ছিল? কৃষ্ণকলি ছলছলে চোখে বলেন, হ্যাঁ বাবা জানি, একজন সচ্চরিত্র পিতা হয়ে এক দুষ্কৃতি দুরাচার পাষণ্ড কুলাঙ্গার পুত্রকে চোখের সামনে অহনিশি দেখাটা কতটা যন্ত্রণাদায়ক সেটা ভুক্তভোগী ছাড়া কেউই জানে না। নিজের চোখের সামনে নিজের হাতে সযত্নে সাজানো বাগানটা ছত্রাকার হতে দেখেছিলেন তিনি, কিন্তু এত কিছুর পরেও তিনি পুত্র স্নেহের জন্য নিজের হাতে তাকে যখন শাস্তি দিতে পারেননি তখন পুত্রের প্রাপ্ত শাস্তি নিজের মাথা পেতে নিয়েছিলেন। একটু চুপ থেকেই গর্জে ওঠে কৃষ্ণকলি, তারপর বলেন, এক মানবরূপী পশুর জন্য আমি আমার পিতৃ সমস্ত ছায়াকে চিরতরে হারিয়েছিলাম, আমার ভাতৃ সমস্ত দেওর বাড়ি ছেড়ে চলে গিয়েছিল, নিরপরাধ চান্দ্রেয়ীকে আজীবন বিনা দোষে একটা অভিশপ্ত জীবন কাটাতে হয়েছে, শয়তান বিজয়নারায়ণের নৃশংস পাশবিকতার জন্য আমি আমার সব থেকে প্রিয় আমার দুই সখীকে হারিয়েছিলাম, সেই ব্যক্তির জন্য দুই অবলাকে মৃত্যুর সময়ের অনেক আগেই মৃত্যুবরণ করতে হয়েছিল, কারণ তারা ছিল গরিব। আচ্ছা আচ্ছা বলো তো, গরিব হওয়া কি এতটাই অপরাধ? তাকে আমি কি করে ক্ষমা করি বলো তো? শাস্তি তো তাকে পেতেই হবে, শাস্তি তো তাকে পেতেই হবে। এটুকু বলে কৃষ্ণকলি গটগটিয়ে সেখান থেকে চলে যায়। সঠিক সময় নির্ধারণ করে কমল কিশোর যখন যজ্ঞে বসেন তখন সে দেখে যে যজ্ঞ স্থান থেকে দূরে মেঘ সাদা থান পরে কৃষ্ণকলি বসে আছেন। সমগ্র আহুতি প্রদানের পর যজ্ঞ সমাপ্ত হলে যথাস্থানে উপস্থিত সবাই দেখে যে যজ্ঞ কুণ্ড থেকে একটা ধোঁয়া বাঁধা দুটো মেয়ের শরীর ধীরে ধীরে আকাশের দিকে মিলিয়ে যাচ্ছে। যজ্ঞ সমাপ্ত হওয়ার কিছু পরে অতিজয় বাড়ির উঠোনে এসে দাঁড়ায়। সারা শরীরটা তার মাটি গাদায় আবৃত, এমনকি মুখ মাথার চুল পর্যন্ত। তাকে দেখে মনে হচ্ছে যেন সে এক্ষুনি গভীর খোঁড়া কোনো মাটির গর্তের ভেতর থেকে বেরিয়ে এসেছে। Thank you.
শেষ হলো তনিমা সাহার কলমে রাতের ডাক। আজকে গল্প পাঠে সৌরভ, অন্যান্য ভূমিকায় পূজা, ফ্রিকিফাইড স্টোরিজ ফিকশন হান থেকে তৃষা, শুধু গল্পের জন্য এবং স্কোয়ার এলিভেটর থেকে বিপুল, হানামারি অফিসিয়াল এবং হরোস্কোপ অফিসিয়াল থেকে রুভিনা, সৃষ্টি, সৌমদি, ফিয়ার ফেভার থেকে অভ্র, ফিকশন হান থেকে দুর্বা, ডক্টর তন্ময়, ফিকিফাইড স্টোরি ফিকশন হান্ট, হানাবাড়ি অফিসিয়াল আর কথকথা থেকে শান্ত, অব্যক্ত অডিও স্টোরি থেকে রমাকান্ত, ফেরারি মন থেকে বুবাই, শাহিনী, ঐন্দ্রিলা আর আমি বৃদ্ধি, স্ক্রিপ্টিং দিশানি, এই সুন্দর পোচ্ছাদা করেছে শুভদীপ, আবহ, শব্দগ্রহণ, ভিডিওগ্রাফিক্স হানাবাড়ি প্রোডাকশন, পরিবেশনা ও পরিচালনা টিম হানাবাড়ি। বন্ধুরা, হানাবাড়ি এনেছে তোমাদের জন্য সুবর্ণ সুযোগ। তোমাদের মধ্যে যারা লেখালেখি করো, ভয়েস ওভার করো বা ইউটিউব থাম্বনেল অর্থাৎ ইউটিউব পোস্টার বানাও, তারাও কিন্তু আমাদের সাথে সরাসরি যুক্ত হতে পারো। কিভাবে যুক্ত হবে তার সম্পূর্ণ ডিটেলস আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। ও ভালো কথা, খুব তাড়াতাড়ি আসতে চলেছে তোমাদের সবার প্রিয় লেখক, লেখক শ্রী শোভন কাপড়িয়ার কলমে এক ভয়ঙ্কর ভৌতিক গল্প, গর্ভগৃহে মৃত্যু ফাঁদ। এর সম্পূর্ণ ডিটেলস পেতে গেলে আমাদের ইউটিউব কমিউনিটি পোস্ট এবং আমাদের ফেসবুক পেজও নজর রাখতে হবে। যারা এখনও ফেসবুক পেজটা ফলো করনি, যাও তাড়াতাড়ি গিয়ে আমাদের ফেসবুক পেজটা ফলো করে নাও, লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করে দিও তোমাদের আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবের কাছে, এবং তাদেরকে বলো আমাদের হানাবাড়ি অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা যেন তারা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকন ক্লিক করে অল করে দেয়, যাতে আমাদের কোনো ভিডিও এলে সবার আগে তাদের কাছেও নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে বন্ধু, আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, হানাবাড়ির পাশে থেকো আর ভয়ে থেকো। শুভরাত্রি।